সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা দেখেন উপরে ক্যাপশন কি লিখে দিয়েছে। ক্যাপশন সবার অনেক পছন্দ হওয়ার কথা, বিকজ হ্যাঁ দাও, খুবই সুন্দর একটা লিপস্টিক চুজ করেছো, এদিকে দাও। সো সবার খুব পছন্দ হওয়ার কথা আজকের ক্যাপশনটা, কারণ হচ্ছে এই ক্যাটালগটা সবাই অনেক 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 পছন্দ করে, মানে শুধু পছন্দ, অনেক পছন্দ করে। হ্যাঁ, তার মধ্যে যদি সেই ক্যাটালগে নতুন ভলিউম হয়, ঠিক আছে, তাইলে আর কোনো কথা আছে বলেন? তাইলে আর কোনো কথা নাই। হ্যাঁ, সো এই হলো গিয়ে বিষয়। তো আপনারা যারা জয়েন করবেন, সবাইকে আসসালামু আলাইকুম, আমি তাহারিম, আমার পেজ গর্জিয়াস বাই তাহারিম থেকে লাইভে চলে আসছি। তো আপনারা যারা জয়েন করবেন, জয়েন করে আমাকে একটু আগে থেকে জানিয়ে দিতে হবে যে আমাকে ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে নেটে, লাইটে, সাউন্ডে, অল ওকে আছে কিনা। ঘটনা কি, আজকে আমি নোটিফিকেশন পাচ্ছি না, ব্যাপারটা কি বলেন তো? আমার লাইভে নোটিফিকেশন দেখেন আমি পাইনি, ঠিক আছে, মানে এর থেকে দুঃখের। এটা পড়বো আজকে, এই কাফলিং ছোটটা না, এটা তো গতকালকে পড়েছি। সো আজকে এইটা পড়ি। আজকে এটা পড়ি। আচ্ছা আমার লাইভটা কি ক্লিয়ার? আমি কোত্থেকে লাইভ হয়েছি? পেজ থেকে লাইভে? কি ব্যাপার, আমার লাইভের কোনো নোটিফিকেশন নাই, ঘটনা কি? কি অবস্থা? আচ্ছা আমার লাইফটা কি ঠিক আছে জানিয়েন। আচ্ছা যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি কিন্তু আপনাদেরকে আজকে জিভা ক্যাটালগটা দেখাবো, যেটা অলরেডি আমি ক্যাপশনে আপনাদেরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। ক্যাপশনে কিন্তু লিখে দিয়েছি যে আজকে দেখানো হবে হচ্ছে জিভা, সো কেউ কিন্তু মিস করেন না। আচ্ছা জান্নাতুল ফেরদৌস জুই আপু লিখেছে হাই, হ্যালো আপু, কেমন আছেন? দেখেন ফেসবুকের কার সাথে, দেখেন আমি এখন পর্যন্ত নোটিফিকেশন পাইনি আমার লাইভের, ঠিক আছে, প্লাস আমার পেজেও আমার এখান থেকে কিন্তু লাইভটা একদমই শো করতেছে না, এই দুঃখ নিয়ে কই যাব বলেন তো? সাউন্ড কি ঠিক আছে কিনা একটু জানিয়েন তো প্লিজ। আচ্ছা যাক, আমি একটু পেজে ঢুকে দেখি। হ্যাঁ এখন ক্লিয়ার দেখাচ্ছে, ঠিক আছে, এখন ক্লিয়ার দেখাচ্ছে। আমি জাস্ট ইয়ারিংটা একটু পরে নিই, এরপর আমি এসি ছাড়ার ব্যবস্থা করো না একটু কেউ। জান্নাতুল ফেরদৌস জুই আপু লিখেছে হাই, হ্যালো আপু, কেমন আছেন? হ্যাঁ, সো এই হলো গিয়ে বিষয়। এই দেখেন সুন্দর না, দিয়ে দাও দিয়ে দাও, আমি একটু এসিটা ফিক্স করে নিই। হ্যাঁ আচ্ছা ডান, ঠিক আছে, এখন একটু ধরো। ওকে, সো এই হলো গিয়ে বিষয়, যেটা আমি বলছিলাম এই ক্যাটালগটার জন্য একটু তাড়াহুড়া করে ইনবক্স করতে হবে, কারণ এই ক্যাটালগটা কিন্তু গতবারও খুব অল্প এসেছিল, এবারও অনেক অনেক অল্প এসেছে, ঠিক আছে। সো আপনাদেরকে যেটা করতে হবে, একটু কষ্ট করে দ্রুত দ্রুত ইনবক্স করতে হবে। আর আমাদের ইনবক্স করার বা অর্ডার করার প্রসেসটা আমি বলে দিচ্ছি, আমাদের অর্ডার করার প্রসেস খুবই সহজ, আপনি জাস্ট স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার, যেই দুই যেই পেজটা থেকে দেখছেন গর্জিয়াস বাই তাহারিম, সেটাতে ইনবক্স করে দিবেন। হ্যাঁ, ঢাকার মধ্যে এবং ঢাকার বাহিরে আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি করি। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 100 টাকা, আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা, ঠিক আছে। এবং অবশ্যই সেটা ক্যাশ অন হোম ডেলিভারি, ওকে। আসলে কি কথা বলতে বলতে লিপস্টিক লাগানোটা কোয়াইট অ্যান আর্ট। এটা আমি লাইভ করতে করতে আয়ত্ত করেছি। আচ্ছা নুরুল আমিন লিখেছে হ্যাঁ আপু, হ্যালো, কেমন আছেন ভাইয়া? আচ্ছা আমাদের ওয়েবসাইটে আগামীকাল পর্যন্ত সেল চলবে, দেখেন আমি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অলরেডি দিয়ে দিয়েছি, চলে আসবে। সো আপনারা একটু কষ্ট করে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। আমাদের ওয়েবসাইটে একটা মজার জিনিস কি জানেন, সেটা হচ্ছে আপনারা 250+ প্রোডাক্ট একসাথে অ্যাভেল করতে পারবেন বা একসাথে দেখতে পারবেন। ইজন্ট ইট ফান? এই যে দেখেন,
ঠিক আছে, শুধু যে ড্রেস তা না, শাড়ি, তারপরে হচ্ছে দিলি বুটিক্স এন্ড এভরিথিং, সবকিছু আমাদের ওয়েবসাইটে অলরেডি কিন্তু পোস্ট করা আছে। ঠিক আছে, সো আমি জাস্ট আমার প্রোফাইলে লাইভটা শেয়ার করে দিলাম, আপনারাও ভালো লেগে থাকলে আমাকে ব্রেসলেট দাও, আপনারাও ভালো লেগে থাকলে আমার লাইভটা একটু কষ্ট করে আপনাদের টাইম লাইনে বা অন্যান্য যেখানে আপনাদের ভালো লাগে সেখানে শেয়ার করে দিয়েন, আর যদি আমার সাথে কথা বলতে ইচ্ছা হয় একটা হাই হ্যালো করে দিয়েন, সো দ্যাট আমি আপনাদের নাম পড়তে পারি, আপনাদের সাথে পরিচিত হতে পারি। কারণ অনেকদিন ধরে আপনারা তো আমার লাইভ দেখেন, আমাকে হয়তো আমার নাম যেহেতু আমি বলি সো আমাকে হয়তো চেনেন, বাট আমি তো আপনাদের চিনি না, সো কারা আমাকে দেখে আমার তো এটা জানার রাইট আছে না বলেন। হ্যাঁ, সো আমার সাথে একটু কথা বললে হবে কি জানেন, আমার খুব ভালো লাগবে। সো ড্রেসটাকে একটু এক্সারসাইজ করি, না হলে ভালো লাগবে না, ড্রেসটা খুব মানে একদম বেসিক বেসিক লাগবে, সো এই জন্য আমি হচ্ছে একটু ই করে নিই। আচ্ছা থাক, আর দরকার না, বহু সাজা গোজা হয়ে গেছে, এর বেশি সাজা গোজা করলে আপুরা বিরক্ত হয়ে চলে যাবে নাকি। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে কথা, যারা দেখছি একটা লাভ লাইফ আপুকে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা এখন শুরু করি, দেখেন একটা জাস্ট র্যান্ডম দুইটা রিং পরেছি, আর কিছু না। এখন হচ্ছে আমরা ক্যাটালগটা ওভারভিউ করব, এবং ক্যাটালগটা ওভারভিউ করার সাথে সাথে আমরা খুব ফাস্ট ফাস্ট যাব। ঠিক আছে, সো আপনাদের যেটা যেটা লাগবে জাস্ট টুকটুক করে স্ক্রিনশট নেবেন, আমি বলবো আজকের লাইভের, হ্যাঁ সব ড্রেসের স্ক্রিনশট রাখবেন, কারণ না হলে আপনাদের খুব কষ্ট হয়ে যাবে, ঠিক আছে, ডিসাইড করা, বাট লাইভ টেনে টেনে দেখতে দেখতে দেখা যাবে যে আউট অফ স্টক হয়ে যেতে পারে। হ্যাঁ, সো বিসমিল্লাহ বলে ফার্স্ট ক্যাটালগটা শুরু করি। এটা হচ্ছে জিভা ভলিউম 5, ঠিক আছে, এটা লাস্ট একটা ভলিউম জাস্ট আমরা লাইভ করেছি, বাকিগুলো সব আমাদের কিন্তু পিকচার পোস্ট করার মাধ্যমে চলে গিয়েছে। ক্যাটালগটা আমি কেন ওভারভিউ করছি জানেন, সো দ্যাট আপনারা হচ্ছে যেন আইডিয়া পান যে আসলে ড্রেসটা কোন ক্যাটাগরি, ড্রেসগুলো কি ধরনের আসবে। ঠিক আছে, ড্রেসগুলো দেখেন মারাত্মক ডেডলি আসবে, ঠিক আছে, অনেক অনেক সুন্দর আসবে ড্রেসগুলো, খুবই নাইস নাইস ড্রেস আসবে, সো এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে, সো আমি ক্যাটালগ ওয়াইজ যাবো, নাকি আপনাদের কোনো কালার সিলেকশন আছে সেটাও আমাকে বলতে পারেন, আমি ওই ওয়াইজও যেতে পারি। ঠিক আছে, মানে প্রতিটা ড্রেস আপু এত সুন্দর, এবং এই ক্যাটালগগুলো বেশি পছন্দ করে আপুরা, তার পিছনে রিজন হচ্ছে বাজেট, সেকেন্ড অপশন হচ্ছে এইটার স্মার্টনেস, এবং এইটার যে কোয়ালিটি, মানে কোয়ালিটি নিয়ে তো আসলে আর কোনো কথা নাই, কারণ জিভার ড্রেসের কোয়ালিটি একদম অনন্য লেভেলের। ঠিক আছে, একদম অন্য লেভেলের না, কিন্তু অনন্য লেভেলের, আসলে এটা এতটাই সুন্দর, দেখেন কালারটা অনেক নাইস, সামনে থেকে কালারটা অনেক নাইস। ঠিক আছে, তো কারো কারো যদি কোনো প্রেফারেন্স থাকে যে না আমি দেখবো, বাকি এই যে দেখেন কোন আপু যেন মেসেঞ্জারে ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, ওয়াও, এই যে আমার স্মার্ট এলিগেন্ট কর্পোরেট আপুরা সবাই রেডি হয়ে যান, আজকে স্ক্রিনশটের বাটনস জাস্ট রেডি করে রাখেন। উফ মাই গুডনেস, দেখেন এই ড্রেসটা আমার তো খুব ভালো লেগেছে, সি ওকে, সো বিসমিল্লাহ বলে লাইভের ফার্স্টে যে ড্রেসটা এটা দিয়ে শুরু করবো। আচ্ছা ঠিক আছে, এই ড্রেসটা দিয়ে শুরু করি আপু ফার্স্টে, ঠিক আছে, যেহেতু এটা মনে ধরেছে এটা দিয়ে ফার্স্টে শুরু করি, কারণ এটা আসলে ফার্স্টে সুন্দর জিনিস দিয়ে শুরু করা ভালো, সবগুলোই সুন্দর বাট এইটা একটু বেশি সুন্দর, তুমি একটু ইয়ে করে দিও। হ্যাঁ আচ্ছা, সো বিসমিল্লাহ বলে শুরু করে দিই, কারা কারা দেখছে একটু আমাকে হাই হ্যালো করেন, ঠিক আছে, একটু হাই হ্যালো করে আর বিসমিল্লাহ বলে শুরু করে দেই। এই হচ্ছে গিয়ে আজকের ক্যাটালগটা, আপনারা ড্রেসগুলো কিভাবে রিসিভ করবেন বলে দিচ্ছি, এই যে এইটা হচ্ছে ক্যাটালগ মানে ব্যাগটা, আপনারা এই ব্যাগে হচ্ছে প্রতিটা ড্রেস রিসিভ করবেন, ঠিক আছে, আর সাথে যেরকম সুন্দর ক্যাটালগটা থাকবে দেখাচ্ছি, অরিজিনাল পাকিস্তানি জিভা বাই গুজির ভলিউম 5, ওকে, সো এই হচ্ছে গিয়ে আপনাদের সুন্দর ড্রেসটা, খুবই নাইস, এগুলো কর্ড স্টাইলে আসছে, সো যারা কিনা আমার মডেস্ট আপু আছেন যে আপনার হচ্ছে কোর্ডস অনেকেই পড়তে পারে না, জাস্ট বিকজ এটার শুধু দুপাট্টা আছে, শুধু ওড়না আছে, অন্য কোনো কিছু নেই, হ্যাঁ বা থাকে না, সো এই কারণে হচ্ছে আমি আপনাদেরকে সুন্দর করে ড্রেস নিয়ে আসছি যেগুলো, আচ্ছা স্যার আমি তো অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, সুন্দর একটা ড্রেসের ক্যাটাগরি নিয়ে আসছি যেটাতে কিনা আপনারা সুন্দর করে ড্রেসও প্রিন্টেড পাচ্ছেন, কোর্ড স্টাইলও পাচ্ছেন, প্লাস আর একটা মজার জিনিস পাচ্ছেন, সেটা কি বলেন তো, সেটা হচ্ছে এটার সাথে আপনারা দোপাট্টা পাচ্ছেন, ওকে, সো বিসমিল্লাহ বলি, এইটা হচ্ছে আজকের লাইভের ভেরি ফার্স্ট ড্রেস, এইটা হচ্ছে একদম সুন্দর একটা ক্রিম টোনের মধ্যে, অরেঞ্জ কালার আছে, আচ্ছা খুব সুন্দর একটা ক্রিম টোনের মধ্যে দেখেন ব্লু আছে, খুব নাইস একটা মাস্টার্ড অরেঞ্জ টাইপের একটা টোন আছে, নেকটা দেখেন কত সুন্দর করে এমব্রয়ডারি করা, খেয়াল করেছেন নেকটা খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা, নিচে দেখেন জাস্ট ওয়াও,
ঠিক আছে নিচের কালার প্যাটার্নটা ইজ ভেরি প্রিটি অনেক 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 সুন্দর জাস্ট সি মানে আপনার ভালো লাগতে বাধ্য ঠিক আছে আপনার ভালো লাগতে বাধ্য এত এত সুন্দর মাঝখানে আবার একটা পিঙ্ক চেরি ব্লসম ফ্লাওয়ার আছে এটার সাথে এই দেখেন সুন্দর করে সাইড প্যানেল আছে কিন্তু একটা ঠিক আছে এটার সাথে খুব সুন্দর একটা সাইড প্যানেল আছে কিন্তু এখন এটার জন্য যে বাকি জিনিসগুলো আছে দ্যাট ইজ ব্যাক সাইড স্লিভস আর প্যাড এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটা হচ্ছে ড্রেসের আমাকে একটু হ্যাঁ ওগুলো দিয়ে দাও ঠিক আছে এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট নেকটা কিন্তু খুব সুন্দর করে প্রমিনেন্টলি এমব্রয়ডারি করা আমি জানি না আসলে আপনাদেরকে আমি দেখাতে পেরেছি কিনা খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা দেখেছেন খুবই খুবই নাইস আচ্ছা এখন এটার সাথে আর কি কি আছে ওয়াও এটা প্যান্ট পিস ওইটা হচ্ছে ব্যাক সাইড আচ্ছা এই যে এইটা হচ্ছে ব্যাক ঠিক আছে এইটা হচ্ছে ব্যাক সাইড খুবই সুন্দর ব্যাক সাইড যারা স্মার্ট ড্রেস পছন্দ করেন আপু এই ড্রেসগুলো আপনাদের এক চোখে পছন্দ হয়ে যাবে ঠিক আছে লিটারেলি এক চোখে পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে সাইড প্যানেল এটা আপনারা ড্রেস সুন্দর করে সেট করে দিবেন এবং এই হচ্ছে আপনার নিচের পোর্শনটা ওকে খুবই সুন্দর লাগবে আর এই হচ্ছে আপনার কালারফুল স্লিভস ঠিক আছে বানাবেন মডেলের মতো লাগবে আপনাদেরকে মডেলের মতো ঠিক আছে তো এই হচ্ছে কি আপনাদের সুন্দর স্লিভসটা আছে এটার সাথে আপনাদেরকে আমি প্যান্ট পিসটা একটু দেখিয়ে দিই একটু সুন্দর করে দিও আমাকে হ্যাঁ আর এত নয়েজ করলে আমার খুব মনোযোগে সমস্যা হয় আমি কথা বলতে বলতে হারা যাই আচ্ছা আপনাদের কিরকম হয় যে আপনাদের সাইডে মনোযোগ বেশি চলে যায় এই দেখেন এটা হচ্ছে প্যান্ট পিস প্যান্ট পিসটা খেয়াল করেন প্যান্ট পিসটার মধ্যে এই যে দেখেন সুন্দর করে ওয়ার্কটা আস্তে 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 উপরে কিন্তু লাইটেন হয়ে গিয়েছে ঠিক আছে তো এরকম সুন্দর লাক্সারি লনের ডিজিটাল প্রিন্টেড একটা প্যান্ট পিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিশাল বড় ঠিক আছে বিশাল বড় এটার সাথে অন্য কি কি আছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে অন্য কি কি না অন্য তো একটা এই যে দেখেন এইটা হচ্ছে অন্য ঠিক আছে দেখেন অন্যটা অনেক সুন্দর ঠিক আছে ওনাটা অদ্ভুত 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 সুন্দর মানে আপনার ভালো লাগবেই এবং যে পরিমাণ চওড়া যে পরিমাণ লম্বা আর কি বলবো এই দেখেন কাটওয়ার্কটা দেখেন এমব্রয়ডারিটা দেখেন আপনার ভালো লাগবেই ঠিক আছে এটা কাটওয়ার্ক আর এমব্রয়ডারি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর তো এই ড্রেসগুলো মিস করা যাবে না প্লাস এগুলো খুব সুন্দর বাজেটের মধ্যে আসে হ্যাঁ খুবই সুন্দর বাজেটের মধ্যে আসে সো দ্যাট আপনারা আরামসে কিন্তু নিয়ে নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে দুই সাইডের আঁচল বড় বড় করে ফ্লোরাল প্যাটার্ন করা এবং পরলেও খুবই ভালো লাগে ঠিক আছে এটা পরলেও খুবই 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 সুন্দর লাগে সো এখন আমি ড্রেসটা ধরে দাঁড়াচ্ছি আপনারা স্ক্রিনশট নেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস এবং ফোন নাম্বার যে পেজটা থেকে লাইভ করছি গর্জিসি ভাই তাহলে সেটাতে ইনবক্স করে দিবেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাহিরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 100 টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা বাট যারা দুইটা ড্রেস অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জ অল ওভার বাংলাদেশ ফ্রি থাকবে একদম ফ্রি 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 ঠিক আছে সো এটা ছিল আজকের লাইভের ফার্স্ট ড্রেস দেখাচ্ছিলাম জিভা এই ড্রেসের ওড়না দিতে অনেক সময় লাগে ট্রাস্ট মি বিকজ এটার ওড়না এই যে এত দেখে কি উল্টা দিলাম দেখেন এত দেখে শুনে ওড়না দিল উল্টা ঠিক আছে হ্যাঁ এখন দিয়ে দাও ওকে এত দেখে শুনে ওড়না দিল কি উল্টা আচ্ছা তো এই হচ্ছে আপু ড্রেসের ফুল লুকটা ড্রেসটা দেখাচ্ছিলাম হচ্ছে জিভা খুবই সুন্দর জিভা ভলিউম 5 বাই গুচি ড্রেসটা হচ্ছে অল ওভার লাক্সারি লনের মধ্যে খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা ড্রেসটা এমব্রয়ডারি করা প্যান্টটা খুবই সুন্দর করে কট স্টাইলে আসছে ওনাটা পিওর লাক্সারি শিফনের মধ্যে আছে হেভি এমব্রয়ডারি করা যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন যারা দুটো ড্রেস অর্ডার প্লেস করবেন আজকের লাইভ থেকে তার ডেলিভারি চার্জ অল ওভার বাংলাদেশ কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন ওকে ডান তাহলে সরিয়ে নিলাম এখন আমরা ব্ল্যাক ড্রেসটা দেখি আমাকে আগে ব্ল্যাক ড্রেসটা দাও ঠিক আছে যেহেতু ক্যাটালগের মেইন ড্রেস সো ডেফিনেটলি ব্ল্যাক ড্রেসটা আগে দেখতেই হবে দাও ব্ল্যাক ড্রেসটা আগে দেখতেই হবে সো ব্ল্যাক ড্রেসটা মিস করা যাবে না এই দেখেন ব্ল্যাক কার কার ফেভারিট ব্ল্যাক ফেভারিট না এরকম আপুরা তো হবারই কথা না ঠিক আছে ব্ল্যাক খুবই খুবই সুন্দর আসছে এটা এবং এইটা অনেকেই মিস করবে না ঠিক আছে এবং এইটা অনেকেই মিস করবে না এই যে দেখেন অনেক সুন্দর একটা ব্ল্যাক ড্রেস এই যে দেখেন প্যান্টটা দেখেছি কি সুন্দর আসছে ওয়াও
এটার ওন্নাটাও অনেক সুন্দর আসছে। রাখো তো দেখি, চলেন এখন ব্ল্যাকটা দেখে ফেলি। ঠিক আছে, ব্ল্যাকটা অনেকেরই অনেক পছন্দ হবে, নো ডাউট। ঠিক আছে, আর যাদের ভিডিওটা ভালো লাগছে বা যাদের পাকিস্তানি ড্রেসের খুব থাকে না লোভ আছে, তারা অবশ্যই পেজে অ্যাক্টিভ থাকবে না ও। হ্যাঁ, না হলে কি হবে জানেন, আপনাদের কাছ থেকে নোটিফিকেশন সুন্দর করে কেড়ে নেওয়া হবে বাই ফেসবুক। ঠিক আছে, তাহলে কিন্তু সুন্দর সুন্দর ড্রেস আপনারা বেস্ট বেস্ট ডিলে কিন্তু পাবেন না। এই দেখেন, এটা হচ্ছে নেকটা, খুবই সুন্দর একদম। এটাকে কি যেন একটা বলে শেপটা, হ্যাঁ মানে একটা পাখি টাইপের, বাজ পাখি টাইপের একটা শেপের মধ্যে করা, খুবই সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনের মধ্যে। এইটা তো সবার আগে সোল্ড আউট হবেই, তার মধ্যে এটা ক্যাটালগের মেইন ড্রেস, তো এখান থেকে আসলে আর কিছু বলার নাই। এই দেখেন খুব সুন্দর শেডিং এর ওয়ার্ক, এগুলো কিন্তু কোর্ড স্টাইলে আসছে, এবার ট্রেন্ডটাই হচ্ছে কোর্ডস এর। হ্যাঁ, যা মনে হচ্ছে ম্যাক্সিমাম ব্র্যান্ডসই কোর্ড স্টাইলে করছে, সো ডেফিনেটলি এগুলো সব কোর্ড, মানে এইবার হচ্ছে মনে হয় কোর্ডস এরই ঈদ হবে, রাইট? সো এইটা হচ্ছে কি আপনার সুন্দর স্লিপ বা প্যানেলটা থাকছে, এটা ড্রেসের নিচে সেট করে দিবেন। ঠিক আছে, খুব সুন্দর হয়ে যাবে ড্রেসটা, এটা খুবই ভালো লেগেছে আমার। আচ্ছা, রেজা আরফিন আপু, হাই আপু, কেমন আছেন? আচ্ছা, এটার সাথে আর কি কি আছে? ব্যাক সাইডটা এটা নিচে দিও, যখন পরে দিবে আমাকে, হ্যাঁ মানে ধরার সময়। ঠিক আছে, আচ্ছা তো এখন চলে আসি আমরা স্লিভসে। এই দেখেন, এইটা হচ্ছে এটার বিউটিফুল ম্যাগনিফিসেন্ট স্লিভস। দেখেন আপনি কোনোটা থেকে চোখ সরাতে পারবেন না, এত সুন্দর, এতই সুন্দর, আপনি কোনোটা থেকে কোনোটা একদম চোখ সরাতে পারবেন না। এটা হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে, অল ওভার প্রিন্টের। কেউ যদি ওনা নিয়ে কমফোর্টেবল থাকেন, ডেফিনেটলি ওনা সহই পরবেন। আবার অনেকে আছে কর্জের সাথে ওনা পড়তে চান না, তারা ওনা ছাড়াও এটা কি সুন্দর করে ক্যারি করতে পারবেন, সো আপনার আসলে কোনো ভেজালই নেই। এই দেখেন, এখানেও কিন্তু সুন্দর সাইড প্যানেলটা কিন্তু করা আছে। হ্যাঁ, এখন হচ্ছে এটার প্যান্ট পিসটা দেখি, এটা প্যান্ট পিসটা সবচেয়ে সুন্দর, লুক অ্যাট দিস, এটার প্যান্ট পিসটা পুরাটাই কেমন আসছে দেখেন, আপনারাই দেখেন আমি কি বলবো। এই যে দেখেন, এটা হচ্ছে আপু প্যান্ট পিস, ঠিক আছে, একটু খেয়াল করেন প্যান্ট পিসটা পুরাটাই খুবই সুন্দর স্ট্রাইপের মধ্যে আছে। নিচে দেখেন কত নাইস ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট, আপনারা আগে যে ডিবাগুলো পেয়েছেন সবগুলো একদম সিমেট্রিক একরকম প্রিন্ট ছিল, তাই না বলেন? বাট এইবার দেখেন প্রিন্টগুলো কত সুন্দর, ঠিক আছে, খুবই ডিফারেন্ট, হ্যাঁ খুবই খুবই ডিফারেন্ট। সো এইবারের ডিবাগুলো কিন্তু গতবার যারা মিস করেছেন, এইবারের গুলো মিস করা যাবেই না, একদম যাবে না। এগুলো কিন্তু ঈদ স্পেশাল ক্যাটালগ, ঠিক আছে, ওনাকে দিয়ে দাও, এগুলো কিন্তু ঈদ স্পেশাল ক্যাটালগ। এই যে আমি সে কতক্ষণ ধরে শুনতেছি, ভাইয়া আসছে, ভাইয়া আসছে, জানি না ওর মা কাকু বনে, ঠিক আছে, কিন্তু আসে না। আচ্ছা, ওয়াও, মারহাবা মারহাবা, একদম মারহাবা মারহাবা একটা ড্রেস, মানে এটা কেন ক্যাটালগের ফার্স্ট ড্রেস হবে না আপনি বলেন? থাকে এটার উপর বেশি চাপ পড়বে, এটা নিয়ে বেশি কিছু না বলি। দেখেন অনেক বড় বড় চড়া করে এমব্রয়ডারি করা, খুবই সুন্দর। হ্যাঁ, নিচে দেখেন অনেক নাইসলি কাটওয়ার্ক করা আছে বড় করে। আচ্ছা, খুবই সুন্দর, জান্নাতুল ফেরদৌস জুই আপু লিখেছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এই দেখেন, এগুলো কিন্তু আপু বাইনটেক করে কাটওয়ার্ক করে দিয়েছে, হ্যাঁ খুব সুন্দর এমব্রয়ডারি, ওয়াও, এই ড্রেসটা অনেক নাইস। আমি যতই বলি আমি ড্রেসটা বলবো না, কিছু হয় না, ধুরো। এই দেখেন, ঠিক আছে এটা রেখে দিই। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আন্টি কেমন আছে? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে কথা, আপনি জানেন ইদানিং হচ্ছে আমরা পেজে খুব বকা খাচ্ছি, আমি আমার মডারেটর আর কি, নতুন মডারেটর, ও ফান করে একটা পোস্ট দিয়েছে, আপনারা হয়তো এই পোস্টটা খুব, ইট ওয়েন্ট ভেরি ভাইরাল, আপনারা হয়তো দেখেছেন, যে কি আপনার মা আমার চাচা কি কি যেন হয়, যাই হোক এটার উত্তর হবে হচ্ছে আমার মা। হ্যাঁ, আমি জানি না ওর লজিকটা কি, ঠিক আছে, ওটার উত্তরটা কি আমি জানি না, বাট এটার উত্তর হচ্ছে, অ্যান্সার হবে হচ্ছে ধাঁধাটার উত্তর হচ্ছে আমার মা। এটা নিয়ে হচ্ছে আমি দেখলাম অনেক ইনবক্সে বকাবকি করতেছেন আপনারা, হ্যাঁ আপনি কেমনে বলেন এটা আমার মা হবে, এটা আমার মাওই হবে, শাশুড়ি হবে এন্ড অল। ফার্স্টে তো আমি মাওই টার্মটা আজকেই ফার্স্ট, আজকেই পোস্টের পরেই জানছি যে এরকমও কিছু একটা হয়, আল্লাহ কি অবস্থা।
এইটা দিয়ে অনেক বকাবকি খাচ্ছে যে হ্যাঁ এটা লজিক কি লজিক কি অমুক সমুক। তো আপনার মনে হয় এরকম ফান খুব ভালো লাগে আপনাদের নাকি? আচ্ছা, তো এড্রেসটা যদি পছন্দ আছে জাস্ট টেক ইউর স্ক্রিনশট, এড্রেস আর ফোন নাম্বারটা সেন্ড করে দেন আপু। দেখাচ্ছিলাম বুলজি বাই জিভা ভলিউম 5 বাই বুলজি, ড্রেসটা অল ওভার কোর্ট স্টাইলে আসছে, নেকটা সুন্দর করে এই পর্যন্ত পুরাটা একদম বেলি পর্যন্ত এমব্রয়ডারি থাকবে উইথ দ্য বিউটিফুল ডিজিটাল প্রিন্ট। প্যান্ট পিসটা দেখেন একদম ডেডলি, এই লাই এই মানে পুরো ক্যাটালগের প্যান্ট পিস গুলো দেখেন একদম মাথা নষ্ট। সো যার ভালো লাগবে আপু স্ক্রিনশট, অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দেন। হ্যাঁ, এটার সাথে ওনা থাকবে পিওর লাক্সারি শিফনের, দুই সাইডে হেভি এমব্রয়ডারি করা আছে। আর ডেফিনেটলি যারা আজকের লাইভ থেকে দুইটা ড্রেস প্লেস করবেন অর্ডার, তার ডেলিভারি চার্জ পাবেন কমপ্লিটলি ফ্রি। ওকে, সুন্দর করে দাঁড়ায় নাকি বলেন? ডান, ব্ল্যাকটা সরিয়ে ফেললাম। আচ্ছা, নেক্সট চলে যাই, নেক্সট দেখাবো খুবই এলিগেন্ট একটা কালার, খুবই ইউনিক। বুঝতে হবে আপু এখন ঈদের জিনিস চলে আসা শুরু হয়ে গিয়েছে, সো ঈদের কালেকশন আসা মানেই হচ্ছে ইউনিক কিছু। আমাদের ঈদ তো আসেই বছরে দুইটা, তার মধ্যে আমরা মেয়েরা জামা কিনি হচ্ছে খালি রোজার ঈদে, রাইট? মেইন শপিং আপনারা যত যাই বলেন, হ্যাঁ রোজার ঈদেই কিন্তু মেইন শপিংটা হয়। সো এই ঈদে যদি আমি ইউনিক কালেকশন আমার আপুদেরকে ওয়াও দিতে না পারি তাহলে কি হয় বলেন? ঠিক আছে, সো এখানে আসলে আপনাদেরকে এই ঈদে আমি চেষ্টা করি যে একদম যথেষ্ট ঝাঁকানাকা জিনিস দিয়ে মন খুশি করে দিতে। ওয়াও, একদম সুন্দর একটা রাইনো গ্রে কালার, মানে একটা সিলভারিশ টাইপের কালার। হ্যাঁ, ইটস নট দ্যাট একদম এক্সাক্ট অ্যাশ, এটা একটু সিলভারি টাইপের কালার, খুবই সুন্দর। এটা অ্যাশ না, এটা একদম সুন্দর একটা সিলভার কালার। হ্যাঁ, আমি যদি সিলভার কোনো কিছু এটা সামনে রাখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইটা আসলে এক্সাক্ট সিলভার কালার। হ্যাঁ, এক সেকেন্ড, এই দেখেন, দেখেছেন একদম আমার ব্রেসলেটের সাথে ম্যাচ করা সিলভার কালার। এটা কেউ মিস করবেন না আপু। তার পিছনে রিজন কি জানেন? লনের মধ্যে আপু সিলভার কালার আনাটা অনেক কষ্টের বিষয়। হ্যাঁ, সিলভার কালার ড্রেস পরতে হলে ইউ মাস্ট ট্রান্সফার অন্য হচ্ছে শিফন অথবা মসলিন। হ্যাঁ, কিন্তু লনের মধ্যে সিলভার আনাটা খুব কস্টলি। দেখেন ওরা খুব সুন্দর করে এনেছে, ঠিক আছে? সো সিলভারের সাথে হোয়াইট একটা অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট আছে, নেকটা খুব সুন্দর হোয়াইট সিলভার এবং পিঙ্ক কালারের ডিজিটাল প্রিন্ট দিয়ে করা আছে। এইটা হচ্ছে আপনাদের কালারফুল নিচের প্রিন্টটা, ঠিক আছে? দেখেন আমরা লাইভটা আরেকটু ধাক্কা দিব, ঠিক আছে? আরেকটু ধাক্কা দিব মানে আরেকটু শেয়ার করব, ঠিক আছে? এই দেখেন, এটা হচ্ছে আপনার সুন্দর নিচের পোর্শনটা খুব কালারফুল রেখেছে। হ্যাঁ, খুবই কালারফুল রেখেছে এবং সাথে দেখেন একটা সুন্দর কালারফুল প্যানেল দিয়েছেন। বলেন তো কেন? এই প্যানেলটা তো না দিলেও পারত, দিয়েছে কেন? তার পিছনে রিজন হচ্ছে যে আপনার ড্রেসটা যেন একঘেয়ে না লাগে। ওকে, ড্রেসটা যেন একঘেয়ে না লাগে, এই জন্য আপু দেখেন ডিজাইনাররা কম কষ্ট করে নাই, ঠিক আছে? ডিজাইনাররা কিন্তু কম কষ্ট করে নাই। এই ড্রেসটা অনেক সুন্দর, অনেকই সুন্দর। এখন এটার বাকি অংশগুলোতে চলে যাচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ইউনিক। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, যারা দেখছেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। অবশ্যই ভিডিওটাতে একটা করে লাভ লাইক দিয়ে দিবেন, আর যদি আপুর পেজ ভালো লাগে পেজ একটা ফলো দিয়ে রেখেন, কারণ সামনে ঈদ আসছে। এই ড্রেস মিস করা যায়? নো, এই ড্রেস মিস করা যায় না, রাইট? আচ্ছা, সো এই হচ্ছে আপু ব্যাক সাইডটা থাকছে সুন্দর ফ্রন্টের মতোই, এগুলো সবই কোর্ট স্টাইলে আসছে। এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ। আর এইটা থাকছে আপনার বিউটিফুল স্লিভস, মানে স্লিভসটা দেখেন জাস্ট। এই ড্রেসটা কার ভালো লেগেছে বলেন? কি কি কালার আছে? অ্যাশ আছে, হোয়াইট আছে, পার্পল আছে, হট পিঙ্ক আছে, গ্রিন আছে। ওয়াও, অনেক 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 সুন্দর। এন্ড ডেফিনেটলি এখানেও কিন্তু খুব নাইস একটা সাইড প্যানেল আছে, সো ইউ মাস্ট ইউজ ইট। এটার সাথে আর কি আছে দেখেন, এই যে প্যান্ট পিস, এগুলোর প্যান্ট পিস আমি ইউজুয়ালি খুলে দেখাই না আপনাদেরকে, প্রিন্টেড হলেও, ঠিক আছে? বাট এইগুলোর প্যান্ট পিস আমি না খুলে পারতেছি না আপু। হ্যাঁ, এই দেখেন, কারণ কি? কারণ হচ্ছে এটার প্যান্টটা এত উইয়ার্ডলি ভাঁজ করা, আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাতে। এই দেখেন আপু, এটা হচ্ছে এটা প্যান্ট পিস, আপনারা জাস্ট প্যান্ট পিসটার লেন্থটা দেখেন, ঠিক আছে? আপনাদের উপর থেকে এখানে অনেক কাপড় বেঁচে যাবে। হ্যাঁ, নিচ থেকে কাটবেন না কিন্তু কেউ, উপরে অনেক কাপড় বেঁচে যাবে, সেগুলো দিয়ে কিছু একটা করে নিয়ে। এই দেখেন, এটা হচ্ছে আপু নিচের প্রিন্টেড প্যানেলটা, হ্যাঁ মানে প্রিন্টেড অংশটা।
এগুলো একটু লুজ ফিটেড করে বানাবেন, খুব ভালো লাগবে, খুবই স্টাইলিশ ড্রেস। ট্রাস্ট মি, এইটা আমার মনে হয় মানে এই যাবত কালে এই বাজেটের মধ্যে খুব স্মার্ট এবং এলিগেন্ট ড্রেস দেখাচ্ছে। এই দেখেন, জাস্ট সি দা কালার কম্বিনেশন, ঠিক আছে? এটা কিন্তু সুন্দর প্যান্ট পিস হয়ে যাচ্ছে। এটার সাথে এখন আমরা ওন্নাটাতে চলে যাব। সব ভালো যার ওন্না ভালো তার, ঠিক আছে? পাকিস্তানি ড্রেসের ক্ষেত্রে হচ্ছে সব ভালো যার ওন্না ভালো তার, নাকি না? সব ভালো তার ওন্না ভালো যার, ইয়েস এক্স্যাক্টলি। এই যে এটা হচ্ছে আপু ওন্না, একদম সুন্দর একটা সিলভার, মাশাআল্লাহ। সিলভারের সাথে দেখেন, খেয়াল করেছেন অনেক সুন্দর করে প্রিন্ট করা, সরি প্রিন্ট না, এমব্রয়ডারি, এবং ঢেউগুলো দেখেন কি ফিনিশিং, কি ফিনিশিং! আপনাদেরকে একদম মনে হচ্ছে আমি ড্রেস মুখস্থ করিয়ে দিচ্ছি, ঠিক আছে? যে আপনারা একদম ড্রেসটা হাতে পেলে মনে হবে যে হ্যাঁ এটা তো এমনই ছিল। এই যে দেখেন, এই কারণে আপু এত কথা বলা, আমার এত কথা বলা। আমি জানি অনেকে হয়তো ওরকম আমাকে মনে করেন যে এই মেয়ে অনেক কথা বলে, একটা ড্রেস নিয়ে অনেক কথা বলে, কিন্তু আসলে হচ্ছে কি, আমার মনে হয় আমি আপনাদেরকে সব ভালো মতো না দেখাইলে আমার শান্তি লাগবে না। যে আমার মনে হলো যে হয়তো এই আপুটার কনফিউশন থাকবে বা ওই আপুটার ওরকম কোন কনফিউশন থাকবে। আল্লাহ আপু, এটার অন্যটা তো ছাড়তে মন যাইতেছে না, আমি কি করবো বলেন তো? এমনি তো আমার সিলভার ড্রেস কয়টা আছে ক্লোজেটে? মাত্র একটা, তো আবার নেটে, ঠিক আছে? তাও নেটের, এটা রেখে দেয় কি বলেন? এই যে এইটা হচ্ছে ড্রেস, ওকে? সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন। দেখাচ্ছি কি, জিভা ভলিউম 5 বাই গুলজি। ড্রেসটা হচ্ছে কোর্ট স্টাইলে আসছে, অল ওভার হেভি ডিজিটাল প্রিন্ট করা বোথ ডিফারেন্টলি, এবং নেকটা সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা থাকছে। ওনাটা পিওর শিফনের মধ্যে হেভি এমব্রয়ডারি করা। যার ভালো লাগবে আপু স্ক্রিনশট করে নেবেন, এবং আজকে যারা দুইটা ড্রেস অর্ডার প্লেস করবেন অল ওভার বাংলাদেশ, ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পাচ্ছেন, ওকে? সো স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা সেন্ড করে দিবেন। এই ড্রেসটা খুবই ভালো লেগেছে আপু। আমার ওয়েট 33 কেজি, আমাকে নিয়ে কি আপনি কোলে তুলতে পারবেন? সেটা তো আমি জানি না আপু, আমার আগে আপনাকে আপনাকে দেখতে হবে, চেষ্টা করে দেখব। 33 কেজি হলে তো উঠানোই যায়। আপনি আমি, আমার ভাগ্নির ওজন 22, আমার ভাগ্নার ওজন 16, তো দুজন মিলে তো 33 এর উপরেই হয়। ওদের দুজনকে একসাথে কোলে নিতে পারলে আপনাকেও পারবো, ব্যাপার না। আমি লেট, কেমন আছো আপু? সিক্ত চ্যাটার্জি আপু, সো লং, আফটার সো লং, গুড টু সি ইউ, কেমন আছেন আপনি? এই যে দেখেন, এখন এই কালারটা দেখাই, খুবই সুন্দর একটা কালার, খুবই নাইস। এটা আমার দেখেই ভাল লাগছে, অনেকের এটা খুবই ভাল লাগে, স্পেশালি ইয়েলো কালার তো আমার খুবই খুবই পছন্দ। এই দেখেন কি ব্যাপার, মিমাপু আপনি কমেন্টটা ডিলিট করে দিলেন কেন? ওজন বেড়ে গেছে নাকি? হ্যাঁ, ওজন বেড়ে গেছে, এখন কি ওজন এডিট হবে বলেন? এটার জন্য আপনার কমেন্ট ডিলিট করার দরকার ছিল না, আপনি জাস্ট কমেন্টে এডিট করে দিলেই পারতেন ওজনটা আর কি। হ্যাঁ, কালার কম্বিনেশন ইজ জাস্ট ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওর ড্রেসটা উল্টা ধরেছি, সরি। আচ্ছা, এটা খুব সুন্দর একদম এগিয়ক কালারের মধ্যে, ঠিক আছে? একদম সুন্দর একটা এগিয়ক কালারের মধ্যে নেকটা একদম সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। এই যে দেখেন, শুধু যে মানে জাস্ট নর্মাল এমব্রয়ডারি তা না, এটার মধ্যে খুব ডিফারেন্ট প্যাটার্ন করা, দেখেন খুবই সুন্দর। এই যে অল ওভার সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা, খেয়াল করেছেন? এটার মধ্যে এটা একটু টাইডাই ইফেক্ট আছে, একদম হোয়াইট এবং কুসুম ইয়েলো কালারের কম্বিনেশনের মধ্যে নিচের কালার প্যালেটটা দেখেন, অদ্ভুত সুন্দর, ঠিক আছে? অদ্ভুত 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 সুন্দর। আর এই হচ্ছে গিয়ে নিচের সাইডটা দেখেন, একদম বরফির মতো, কাজু কাটলি বলে না, একদম কাজু কাটলি কিন্তু ইন্ডিয়ানদের খুব ফেভারিট। হ্যাঁ, ওদেরকে কাজু কাটলি দিয়ে আপনি কিনে ফেলতে পারবেন, এত পছন্দ। অবশ্য ওদের দেশে এক্সপেন্সিভও, তো এটা হচ্ছে কাজু কাটলির মতো ডিজাইন, এবং এইটা সুন্দর করে আপনারা ড্রেসের নিচে সেট করে দিবেন, ড্রেসটা খুব সুন্দর ফিনিশিং আসবে। নাকি আপু আপনার পাশের আপুকে কোলে, পাশে আমার আম্মু, একটু ফাইজলামি করেন, ঠিক আছে? ইটস গুড, আপনারা মজা করেন, একটু একটু ব্যারিয়ার রেখে মজা করা উচিত, তাই না বলেন? একটু একটু ব্যারিয়ার রেখে বা একটু গ্যাপ রেখে মজা করা উচিত, মুখে যা আসবো তাই বলবো, এটা তো বোকার লক্ষণ। হ্যাঁ, এই যে
এটা হচ্ছে ব্যাক সাইড ওকে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড বোথ সাইড সুন্দর করে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা একটা জিনিস একটু খেয়াল করবেন যে এই ড্রেসগুলো উপরে ওয়ান টোন বাট নিচে কিন্তু খুব সুন্দর করে কালারফুল করে দেওয়া আছে ঠিক আছে খুবই 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 নাইস আচ্ছা আপু ভাইরাল না হয় এইজন্য ডিলিট করেছি সবাই হাসাখাসি করবে যে আমি 33 কেজি আপনার শাশুড়ি আপনাকে রিজেক্ট করে দিবে বলবে এই মেয়েকে বিয়ে করে এমনি তো রোগা এমনি তো রোগা সো জোকস অ্যাপার্ট যাই হোক আপু ওজন নিয়ে আপনার কথা না বলি আপনার আমার কোলে উঠতে ইচ্ছা করলে ইনবক্স করে দিয়ে আমার অফিসে চলে আসবেন আপনাকে কোলে তুলে সুন্দর করে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমরা ছবি তুলবো হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমরা ছবি তুলবো উপর থেকে নিচে থেকে সাইড থেকে ডান থেকে বাম থেকে থ্রি ডিও চাইলে তোলা যেতে পারে ওকে সো আপনি যেটা বলবেন হ্যাঁ বাট এখন আমরা আপনার ওয়েট নিয়ে কথা না বলি এখন আপনি ড্রেস নিয়ে কথা বলেন এই যে ঠিক আছে সো খুবই খুবই সুন্দর ব্যাক সাইডটা আমরা দেখে নিলাম ওকে তো এই হচ্ছে গিয়ে কথা এখন হচ্ছে এটা ওয়াও এটা প্যান্ট পিসটা অল ওভার প্রিন্টের মধ্যে আছে এই দেখেন ঠিক আছে অল ওভার এরকম সুন্দর সুন্দর ছেটা ছেটা স্টাইলে ডিজিটাল প্রিন্ট করা আছে ইটস ভেরি নাইস ঠিক আছে আর কারো যদি আমার কোলে উঠতে ইচ্ছা করে প্লিজ লাইভটা শেয়ার করে এখানে শেয়ার ডান লিখবেন তারপরে কোলে উঠাবো মাগ না আমি কারো কারোর জন্য এত কষ্ট করব না ঠিক আছে নাথিং কামস ফর ফ্রি যারা শেয়ার করবে তাদেরই কোলে দিব হ্যাঁ মাগ না হবে না কিছু এই যে দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর প্যান্ট পিস ওকে খুবই সুন্দর এটা দিয়ে প্যান্ট বানাতে বললাম না কিছু কিছু জিনিসের আসলে প্যান্ট দিয়ে ড্রেস মানে সরি প্যান্টের পিস দিয়ে প্যান্ট বানাতে কলিজা লাগে এটা আসলে সেরকম একটা ড্রেস আপনার অনেক বড় কলিজা থাকতে হবে না হলে আসলে হবে না এই দেখেন এটা হচ্ছে কি আপনার সুন্দর ওনাটা একদম কুসুম ইয়েলো কালারের মধ্যে দুই সাইডে দেখেন কালারফুল ডিজিটাল প্রিন্ট আছে সেইটা ছাড়া এই যে দেখেন উপরে একদম সুন্দর করে এমব্রয়ডারি করা উইথ কাট ওয়ার্ক ঠিক আছে সো যারা একদম এলিগেন্ট ড্রেস পছন্দ করেন আপু এই ড্রেসের এই ক্যাটালগের সবগুলো ড্রেস আপনাদের অনেক পছন্দ হবে ঠিক আছে অনেক 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 পছন্দ হবে অনেক সুন্দর সুন্দর ড্রেস হ্যাঁ মানে থাকে না আমি যে দুইটার অফার দিয়েছি আপনাদের সুবিধার জন্য দিয়েছি যে আমি জানি আসলে এই ক্যাটালগ থেকে একটা ড্রেস বাছাই করা আপনাদের জন্য ইটস কোয়াইট টাফ রেজাপ হাসি দিছে হ্যাঁ তো সত্যি বলেন এখন টাকা তো চাইতে পারবো না বলেন টাকা চাইতে পারবো এই জন্য আমি বলছি আপনারা শেয়ার করে দেন শেয়ার করে কোলে কেন বলেন মাথায় উঠাবো মাথায় উঠাই নিবো সমস্যা নাই আচ্ছা তো এইটা যার পছন্দ হবে আপু জাস্ট টেক ইউর স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবে এটা হচ্ছে গুলজির জিভা ভলিউম 5 ড্রেস এবং প্যান্ট কট স্টাইলে আসছে ড্রেসটা একদম সুন্দর নেকটা এমব্রয়ডারি করা বোথ প্যান্ট এবং ড্রেস সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা ওড়না আছে ডিজিটাল প্রিন্টেড লাক্সারি শিফন দুই সাইডে এমব্রয়ডারি উইথ ডিজিটাল প্রিন্ট আজকে লাইভ থেকে দুইটা নিলে ডেলিভারি চার্জ অল ওভার থাকছে ফ্রি ঠিক আছে যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই সুন্দর একটা কালার আমার এই ধরনের কালার কিন্তু খুব পছন্দ আপু অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এই কালারটা কে নিবেন এই যে দেখেন ঠিক আছে খুবই 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 সুন্দর একটা কালার খুবই নাইস আচ্ছা মিস নুপুর আক্তার নাইমা না আপু আমি শুধু ড্রেস সেল করি ঠিক আছে শুধু ড্রেস সেল করি আপু আমি আর কোনো কিছু সেল করি না এই যে দেখেন এটা খুব সুন্দর ওকে এত সুন্দর ড্রেস দিচ্ছি ভিতরের দিকে আর কারো তাকানোর ইচ্ছা হবে না আপু ডোন্ট ওয়ারি ঠিক আছে তো আপনি ওগুলার পিছনে টাইম নষ্ট না করে ড্রেস দেখেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আর আমি দামি বলি না সিরিয়াসলি আমি কি দাম বলি না এতক্ষণ আমি তাহলে কি করলাম আয় হায় আচ্ছা এটা এটা দেখে তাহলে দাম বলে দিচ্ছি আপনারাও আমাকে কেউ প্রাইস জিজ্ঞেস করলেন না যে আপু দাম বলো একমাত্র শিক্ত আপু ছাড়া ছি 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 এই কি করতেছেন আপনারা বলেন তো এই যে দেখেন এটা খুব সুন্দর আপু একটা ব্লু ব্লু টোন না এটা ল্যাভেন্ডার না না এটা একটু খুব সুন্দর ব্লুইশ টাইপের একটা টোন হ্যাঁ আপু ব্লুইশ ল্যাভেন্ডার বলতে পারেন ঠিক আছে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার এবং হালকা ব্লু মিক্সড আছে এই যে ইন্ডিগো কালার বলতে পারেন ঠিক আছে আপু আপনার আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখেন
দেখা যাচ্ছে, দেখেন আপনাকে দেখানোর জন্যই তো হচ্ছে দেখাচ্ছি বলেন তো, দেখা যাচ্ছে দেখেন, পারলে আরো লাইভটা শেয়ার করে আরো 8-10 জনকে দেখান, সমস্যা নাই তো, দেখার জন্যই তো এত সুন্দর জামা কাপড় ওড়না পরে আসছি, তাই না বলেন? দেখেন আপনিও মানুষকেও দেখতে সাহায্য করেন, ঠিক আছে, শেয়ার বাটন ক্লিক করে দেখতে সাহায্য করেন, আপনাকে গলে তুলে আচার মেরে গ্রুপ থেকে বের করে দেন, আর আপনি না পারলে আমাকে নিয়ে আসেন, আমি গলে তুলে আচার মেরে ওনার সবটা মিটাই দিব, আপনারা দুজন দুজনের সাথে কথা বলে নেন। আচ্ছা এই যে দেখেন, এটা হচ্ছে কি আপনার সুন্দর নেকটা অল ওভার সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা আছে, খুব নাইস একটা ইউনিক কালার, পার্পলের সাথে একটা হালকা ব্লু, সরি ল্যাভেন্ডারের সাথে একটা হালকা ব্লু মিক্স আছে, এই যে দেখেন খুবই সুন্দর। ওকে, নিচে অনেক নাইস কালারফুল করে ডিজিটাল প্রিন্ট করা আছে, এই যে দেখেন, ঠিক আছে, খুবই সুন্দর, জাস্ট লুক এট দিস, মানে একদম অ্যাবস্ট্রাক্ট স্টাইলে করা আছে, এই যে দেখেন, এইটা হচ্ছে ড্রেসের নিচের সাইডটা, হ্যাঁ খুবই সুন্দর করে আপনার একটা কালারফুল প্যানেল দিয়েছে, সো দ্যাট আপনার একঘেয়ে ড্রেসটা যেন একদম কালারের টাচ লেগে কালারটা সুন্দর হয়ে যায়। নেক্সট জিনিসগুলো দাও আমাকে। আচ্ছা এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এবং স্লিভস থাকবে, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি, দেখি এটার প্রাইস দেখি বলে দিব, আল্লাহ আপনারা আমাকে কেউ মনে করেন না, আমিও কি বোকার মতো পুরা লাইফ করে গেলাম, কিন্তু আমি প্রাইসই বললাম না, আল্লাহ। আচ্ছা আপু, এটা হচ্ছে ব্যাক সাইড থাকছে, ওকে, খুবই সুন্দর একটা কালার, একটু ব্লু এর সাথে একটু ল্যাভেন্ডার মিক্স করা আছে, খুবই ডিফারেন্ট একটা কালার, হ্যাঁ, এই যে দেখেন, এটা হচ্ছে আপনার কালারফুল প্যানেলটা আছে এটার সাথে, এই দেখেন, এই কালারটা খুব ইউনিক, যারা একটু ইউনিক কালার আপনার ক্লোজেটে কালেক্ট করতে পছন্দ করে, প্লিজ হ্যাভ আ লুক অন দিস, এটা খুবই সুন্দর। আপু আপনার জামাগুলো খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? বৃষ্টি ভেজা রোদ আপু, ঠিক আছে, নামটা খুব সুন্দর দিয়েছেন তো। আচ্ছা এই দেখেন আপু, এটা হচ্ছে আপনাদের প্যান্ট পিসটা থাকছে, ঠিক আছে, এটা হচ্ছে প্যান্ট পিসটা থাকছে, এই হচ্ছে আপনার প্যান্ট পিসের নিচের পোর্শনটা, এই ড্রেসগুলোর প্যান্ট বানাবেন অবশ্যই বানাবেন, যদি বানান ডেফিনেটলি এগুলো একটু ঢোলা করে বানাবেন, হ্যাঁ, তাহলে আপনার প্রিন্টগুলো পুরাটা একদম সুন্দর করে ছাপিয়ে যাবে, আর এটা অবশ্যই ক্যাটালগের মতো করে বানাবেন, হ্যাঁ ক্যাটালগগুলোতে দেখবেন ড্রেস শর্ট করে বানানো আছে, বাট প্যান্টগুলো খুব ঢোলা ঢালা করে বানানো, হ্যাঁ, এই যে দেখেন, এই হচ্ছে আপু আপনাদের সুন্দর ওন্না, প্রতিটা ওন্না অদ্ভুত সুন্দর এবং বিশাল লম্বা, দুই সাইড দিয়ে আপনি একদম ডুবে যাবেন, ঠিক আছে, দুই সাইড দিয়ে একদম ডুবে যাবেন, এই যে দেখেন দুই সাইডে একদম সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা, খুবই নাইস, ঠিক আছে, একদম দেখেন জাস্ট এমব্রয়ডারির কোয়ালিটিটা দেখেন, প্রিন্টের কোয়ালিটিটা দেখেন, আর কিছু আসলে আপনাদেরকে বলার নাই, ঠিক আছে, এই ক্যাটালগে টোটাল দিয়ে দাও, এই ক্যাটালগে টোটাল 12টা ড্রেস আছে, 12টার মতো সুন্দর, ঠিক আছে, 12টার মতো সুন্দর, অদ্ভুত সুন্দর, ঠিক আছে, সো যার ভালো লাগবে আপু টেক ইউর স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন। আপু এত সুন্দর প্যান্ট পিস দেওয়া, বানাতে খুব কষ্ট হবে আসলেও আপু দেখেন, বাট আপনি না বানাইলেও আপনার কষ্ট লাগবে, ঠিক আছে, না বানাইলেও কষ্ট লাগবে, এনিওয়েজ দেখাচ্ছিলাম, জিবার ভলিউম 5 বাই গুলজি, ড্রেসের নেকটা সুন্দর করে এমব্রয়ডারি করা, দেখেন আপু ড্রেসটা কিন্তু অনেকই সুন্দর, আপনি জাস্ট দেখেন, ওনার সাথে যখন ধরলাম প্যান্টটা যখন কমপ্লিমেন্ট করলাম, না বানানো ছাড়াই ড্রেসটা অনেক ভালো লাগছে, তাই না বলো? খুবই সুন্দর লাগতেছে আপু, সামনে থেকে তো আমি দেখতে পাচ্ছি, সামনে থেকেও অদ্ভুত সুন্দর, ঠিক আছে, ড্রেসটা প্যান্টটা অল ওভার লাক্সারি লাউনের মধ্যে আছে, কোর্ট স্টাইলে, ওড়নাটা হচ্ছে খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা, এটা যেহেতু আপু ডিফারেন্ট ক্যাটাগরিতে আসছে, এইবার এটার প্রাইস আমাদের 3+ কোট করা উচিত ছিল, হ্যাঁ মানে হয় ওরকমই প্রাইস, বাট এবার আমরাও সেটা করি নাই, এইবার আপনাদের জন্য প্রাইস থাকছে মাত্র 2,800 টাকা, সো যার ভালো লাগবে জাস্ট টেক ইউর স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন, ঠিক আছে, তার উপরে দুটা নিলেই আপনার ডেলিভারি চার্জ থাকছে কমপ্লিটলি ফ্রি, সো 2800, গত ভলিউমের থেকেও আপনাদেরকে এটার প্রাইস আমরা রিডিউস করে দিয়েছি, এটা যে আমাদের কস্টিং কম করেছে তা না আপু, এইটা এত সুন্দর, আমি চেয়েছি যে যেহেতু 50 টাকা আমাদের এটাতে অফ করার সুযোগ আছে, এটা আমরা 28 মানে এটা আসলে 3-এর কাছাকাছি পড়ে, অনেস্টলি টু বি ভেরি ফ্র্যাঙ্ক,
মানে খুব কষ্ট হয়ে গেল আমাদের। হ্যাঁ, 2800 বলতে আমি 50 এখানে বলতে গিয়েও বললাম না, ঠিক আছে, আমার সাইড থেকে বললো এখানে তো 2850 লেখা। আমি বলছি না, এটা দিয়ে দিই, 2800 করে দিয়ে দিই আপুদেরকে দিন এক্সট্রা, ঠিক আছে। খুবই ভালো লাগবে আপু, আপনারা ইনশাল্লাহ পরে দেখেন, খুব সুন্দর আসছে, খুবই সুন্দর আসছে। এইবারে লন কালেকশন গুলো খুবই সুন্দর হবে আপু। এখন আস্তে আস্তে লন কালেকশন কমে যাচ্ছে, এখন আস্তে আস্তে লন কালেকশন কমে যাচ্ছে, দেখবেন আবার হচ্ছে মার্চ এপ্রিলের দিকে আসবে। এখন আমাদের তো এপ্রিলের দিকে ঈদ, আমরা কি বসে থাকতে পারবো বলেন? সো এই জন্য হচ্ছে এরপরে দেখবেন একদম পার্টি কালেকশনের মধ্যে আসবে। সো এই হচ্ছে গিয়ে কথা, হ্যাঁ, সো মিক্স অ্যান্ড ম্যাচ করে আসবে। এইটা আমি খুব অ্যাফোর্ডেবল প্রাইসে আপনাদেরকে দিয়েছি, সত্যি কথা। এই দেখেন, ঠিক আছে, ডিজাইন অন্যরকম আসছে, ড্রেসেস অন্যরকম আসছে। সো চাইলে প্রাইস অনেক ইনক্রিজ করে দেওয়া যেত, বাট এটা আমরা করি নাই। হ্যাঁ, আমি বললাম এখানে 2850 প্রাইস করে এসে আমি আপনাদেরকে 50 এমনি কমিয়ে দিয়েছি। যে যা, ওয়াও, এই দেখেন, এই পিঙ্ক লাভার কারা কারা বলেন তো? গত মাহুর থেকে যারা পিঙ্ক পান নাই, তারা এই লাইফ থেকে পিঙ্ক নিয়ে নিয়েন, ঠিক আছে। মানে গত লাইভে আমি বুঝতেই পারিনি যে আসলে পিঙ্ক কালারের মাহুরের জন্য আপনাদের এত ইচ্ছা, এত আকাঙ্ক্ষা, মানে আমি বুঝলামই না, মানে পিঙ্ক কালারটা সবার এত পছন্দ হয়েছে, আনবিলিভেবল। এই দেখেন, এইটা খুবই কিউট একটা ড্রেস আপু, ঠিক আছে আপু, এটা খুব খুব খুবই কিউট, খুবই কিউট। এই দেখেন নেকটা অনেক সুন্দর করে কাটা কাটা স্টাইলে, এই যে দেখেন একদম সুন্দর একটা লকেট স্টাইলে এমব্রয়ডারিটা করা, খুবই ডিফারেন্ট। এবার দেখেন, গতবার যেমন আপনারা যেটা পেয়েছিলেন 2850 টাকা দিয়ে যে ডিবাটা, ওইটার মধ্যে কিন্তু অল ওভার এমব্রয়ডারি ছিল, ছোট 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 ছোট। হ্যাঁ, এইটা দেখেন নেকটা একদম ডিজাইন্ড এমব্রয়ডারি করা আছে, একদম সুন্দর, চার সাইডে একদম ফ্লোরাল প্রিন্ট আছে, সাইডে ডিজিটাল প্রিন্টেড প্যানেল আছে, খুবই ভালো। এই ড্রেসটা আমার কাছে খুব ভালো লাগছে, এবং যারা আমার মতো হ্যাপি হেলথ, যারা হ্যাপি হেলথ আমার মতো, তাদেরকে কিন্তু অনেক শুকনা পাতলা লাগবে এইরকম স্ট্রাইপের ড্রেসে, ঠিক আছে। ওয়েটিং ফর পার্টি ওয়ার কালেকশন, আল্লাহ, একটু ওয়েট করেন, হ্যাঁ একটু ওয়েট করেন, পার্টি ওয়ারের জন্য ইনশাল্লাহ খুশি করে দেওয়ার চেষ্টা থাকবে, ঠিক আছে। এইটা দেখেন, এইটা হচ্ছে স্লিভস, ঠিক আছে, স্লিভসটা দেখেন খুবই সুন্দর, বড় বড় জারওয়ালা, আর হচ্ছে একদম সুন্দর লিলি দিয়ে খুবই নাইস ডিজিটাল প্রিন্ট করা, অফ হোয়াইটের সাথে আপনার কিন্তু ক্রিম স্ট্রাইপ, অফ হোয়াইটের সাথে ক্রিম স্ট্রাইপ। এটা হচ্ছে আপনার ড্রেসের নিচের পোর্শন, ব্যাক সাইড টুকু, এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড। এইটা যে নিবেন তার সামনাসামনি ড্রেস 1000% পছন্দ হবে, আমি বলে দিলাম, ঠিক আছে। মানে থাকে না যে না আপু ড্রেস আপনারটা, আমার অবশ্যই এরকম কমপ্লেন নাই যে কেউ বলছে আপু আপনার ড্রেস লাইভেই বেশি সুন্দর, না, আমাদের ড্রেসের এরকম হয় যে লাইভের থেকে সামনে বেশি সুন্দর, স্পেশালি লাইট কালার্স গুলো। এই দেখেন, এইটা হচ্ছে আপনার প্যান্ট পিস, এটা আপনি লোক সামলাইতে পারবেন, হবে আপনাকে দিয়ে বলেন তো? এই দেখেন, এই লোক সামলানো যায়, জাস্ট লুক অ্যাট ইট, এই লোক সামলানোর মতো, এই যদি হয় প্যান্ট, এইটা সামলানো কি চারটেখানি কথা, সি দিস, এটা 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 কি হজম হজমেবল বলেন? এই প্যান্ট পিস হজম করা যায় না, একদমই না, ঠিক আছে। এখন এটার ওড়নাটাতে চলে আসে, এটার ওড়নাটা খুবই বিউটিফুল, খুবই খুবই বিউটিফুল। এই দেখেন, এই যে এই হচ্ছে আপনার আঁচল, এইটা কেউ মিস করেন না, একদম না। এইটার এমব্রয়ডারি দেখেন, পাটটা দেখেন, মিডিলে একটা ওয়াটার প্রিন্ট আছে, এটা খুবই সুন্দর। ড্রেসের মধ্যে যে কালারটা দিয়ে ওয়াটার প্রিন্টটা করা আছে একদম সেইটার, এইটা হচ্ছে আপনার নিচের ফ্লাওয়ারটা, খুবই এলিগেন্ট। এই ড্রেসটা যখন বানাবেন দেখেন এটার পাটটা কি লাগতেছে, উ গরম গরম একদম। হ্যাঁ, এগুলো একদম লেটেস্ট ক্যাটালগ, ঠিক আছে, একদম লেটেস্ট ক্যাটালগ, গরম গরম আসছে, এটা খুবই ভালো লাগছে। ওন্না বলেন, ড্রেস বলেন, এখন একসাথে ধরে দাঁড়াই আপনারা সুন্দর করে একটা ভিউ নিয়ে নেন। এই যে, ঠিক আছে, সো ওয়াও,
শেষ কয়জনের মাথায় ধরলো, বুকে ধরলো, এটা আসলে অন্তরে ধরবে এই ড্রেসটা। হ্যাঁ, এত সুন্দর, এটা মনে অন্তরে ধরবে, মাথায় না। ঠিক আছে, সো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন। দেখাচ্ছি জিভা ভলিউম 5 ড্রেসটা, অল ওভার সুন্দর, লাক্সারি লনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা, নেকটা খুবই সুন্দর, হেভিলি এমব্রয়ডারি করা আছে। হিয়ার ইজ ইয়োর বিউটিফুল প্যানেল, সাথে দেখেন কত সুন্দর একটা ওড়না। প্রাইস মাত্র 2800 টাকা, দুইটা নিলে ডেলিভারি চার্জ থাকছে অল ওভার বাংলাদেশ কমপ্লিটলি ফ্রি। আপু অনেস্টলি স্পিকিং, তোমার ড্রেসগুলো লাইভের থেকে সামনে বেশি সুন্দর, বলেন না? তাই একদম সুন্দর, একদম একদম, মানে বলার বাহিরে, এত সুন্দর হয়, ওই যে ওই লোভে লোভেই আমি নিয়ে আসি। হ্যাঁ, সত্যি কথা। আর আমি তো আসলে, আপনারা তো তাও সামনে দেখে ডেলিভারি নেন, আমাদের পক্ষে সেটা সম্ভব হয় না, আমাদের ক্যাটালগ, আমাদের রিয়েল পিকচারও থাকে না, আমাদের এরকম ছবি আসে, এই ছবি দেখে, এখানে ডিটেলসও লেখা থাকে না, এই ছবি আসে, এই ছবি দেখে জুম করে করে খুঁজে খুঁজে বের করতে হয়, বুঝছেন, যে আসলে কোথায় এমব্রয়ডারি, কোথায় ডিজিটাল প্রিন্ট, কোথায় কি। প্রথম প্রথম অনেক ভুলভাল হইতো আমার, হ্যাঁ, এখন আল্লাহর রহমতে আই এম প্রো এখানে এগুলাতে। ঠিক আছে, এটা দেখেন, এটা একদম নাইস একটা লাইট ল্যাভেন্ডার কালার, ঠিক আছে, একদম নাইস একটা লাইট ল্যাভেন্ডার কালার। মানে জিভা যা শুরু করছে, মানে জিভার ভলিউমটা মানে একদম মাথা নষ্ট, আপনার সব ড্রেস পছন্দ হবে। হ্যাঁ, সব ড্রেস পছন্দ হবে, এই দেখেন, সো বিউটিফুল। লুৎফা আপু কেমন আছেন আপনি? এই দেখেন, ও ওয়াও, সো বিউটিফুল, মাই বিউটিফুল, কি জানো, অ্যান্ড মাই ফেভারিট পার্পল, নাকি ছিল গানটা বলুন তো, না, অ্যান্ড মাই বিউটিফুল পার্পল, একদম সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের সাথে আপনার গ্রিন আছে, একটা লাইট ল্যাভেন্ডার আছে, পার্পল আছে, খুব নাইস কালার দিয়ে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা, সরি এমব্রয়ডারি নেকটা, ঠিক আছে, খুব সুন্দর এমব্রয়ডারি, নিচে দেখেন খুব নাইস লিলিস প্রিন্ট করা, হ্যাঁ, খুবই সুন্দর নাইস লিলিস প্রিন্ট করা, খুবই প্রিটি একটা কালার। এই হচ্ছে আপনার নিচের সাইডটা থাকছে আপু, মানে এটা আবার শেডেড করা, হ্যাঁ, আপনারা যদি একটু না বুঝে থাকেন আমি একটু বলে দিই, উপরে একটা হালকা একটা ল্যাভেন্ডার আছে, এখানে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট, নিচের দিকে আবার একটু ডার্ক ল্যাভেন্ডার, হ্যাঁ, অ্যান্ড হিয়ার ইজ দ্য প্যানেল, খুবই সুন্দর একটা প্যানেল থাকছে পাশে, খুবই নাইস একটা কালার কম্বিনেশনের মধ্যে, ভালো লাগার মতো একটা ড্রেস। আমার কাছে মনে হচ্ছে যত লাস্টের দিকে যাচ্ছি কালার প্যাটার্নস আরো সুন্দর বের হচ্ছে, ভালো, আলহামদুলিল্লাহ, রিয়েলি নাইস, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। যারা ভিডিওটা দেখছি আপুকে একটা করে লাইক দিব, ঠিক আছে, না হলে কিন্তু নোটিফিকেশন যাবে না, আর একটা কমেন্ট করে দিলে এরপর থেকে আমাদের লাইভগুলো আপনাদের কিন্তু টাইমলাইনে ঘুরঘুর করবে। এই যে দেখেন, এখানে শেডটা বোঝা যাচ্ছে আই গেস, ঠিক আছে, ব্যাক সাইডে খুব সুন্দর একটা শেড কিন্তু আছে, খুবই প্রিটি, এই যে দেখেন এটার সাথে থাকছে খুবই সুন্দর একটা স্লিভস, কাপড় কিসের আপু, ইটস লাক্সারি লন, এই যে, ঠিক আছে, এটা হচ্ছে খুবই সুন্দর ব্যাক সাইড, এই প্রিন্ট গুলো পরলে খুব সুন্দর লাগে, মানে থাকে না কিছু কিছু ড্রেস অনেক স্মার্ট, তার মধ্যে এটা অল ওভার প্রিন্টেড ড্রেস, সাথে আপনার এত সুন্দর ওড়না, বলার বাহিরে। আর এই প্যান্ট দিয়ে আপু, আমি জানি না আপনারা কেমনে মানে প্যান্ট বানাবেন, ঠিক আছে, আসলেও কলিজা লাগবে, এই যে দেখেন, এটা হচ্ছে প্যান্ট পিস। আপনারা এবার কাপড় হাতে পেয়ে না, এই যে জিভার জিভার যে ড্রেসগুলো নিয়েছেন সবাই, বিশ্বাস করেন হাতে নিয়ে এরকম এরকম করবেন, একদম তুলার মতো নরম, এত সুন্দর, হ্যাঁ, লন তো এমনি নরম হয়, এইটা দেখেন, এটা একদম লনের আব্বা, ঠিক আছে, এত সুন্দর, এত সফট, মানে ধরে সারাদিন এরকম এরকম করতে মন যাবে। আচ্ছা, এটার প্যান্ট পিসটা অবশ্য শেডের মধ্যে আছে, নিচে দেখেন বড় বড় করে ফ্লোরাল প্রিন্ট করা, ঠিক আছে, এই দেখেন খুব সুন্দর একটা পার্পল ফ্লোরাল আছে, আর পুরো প্যান্টটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ওয়াটার প্রিন্ট করা আছে, আপনি যেটা পরে আছেন সেগুলো পাওয়া যাবে, হ্যাঁ, অ্যাভেলেবল আছে, ঠিক আছে, একটু ইনবক্স করে দেন আপু, হ্যাঁ, ইটস রাজ। আচ্ছা আপু, ভাইয়া না আপু, আমি আসলে বুঝতে পারছি না, আমি যদি ভাইয়া হয়ে থাকেন আই এম সো সরি, আমি আপু বলে ফেলেছি, আর আপু হলে তো হলো, একটু ইনবক্স করে দেন, অ্যাভেলেবেল আছে আমার ড্রেসটা। আপু আপনার কালেকশন গুলো অনেক সুন্দর সত্যি, তাহলে কি করতে হবে বলেন তো, বেশি বেশি করে ভিডিওটাতে লাভ লাইক দিতে হবে, আর প্রতিদিন লাইভে জয়েন করতে হবে কিন্তু, ও ওয়াও, দেখেন মনে হচ্ছে না একটা লেস ওয়ার্ক, দেখেন এই ওড়নাটা দেখে আপনার কাছে মনে হবে কি এটা কোনো লেস ওয়ার্ক হবে হয়তো, হ্যাঁ, বাট দিস ইজ নট লেস ওয়ার্ক আপু, এটা পুরাটাই ওড়নার উপরে সুন্দর করে এমব্রয়ডারি আছে, অ্যান্ড লুক অ্যাট দিস,
ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর বড় বড় লিলিস করা এই ড্রেসগুলো আপনারা ওনার জন্যই নেবেন বিশ্বাস করে ট্রাস্ট মি এই ড্রেসগুলো ওনার জন্যই নেবেন আর এত আপডেটেড ভলিউম আপনাদেরকে প্রাইস রিডিউস করে দেওয়া এটা আসলে মানে আমি বলে করছি আপু নালে কেউ করবে না ঠিক আছে এটা যার ভালো লাগছে আপু জাস্ট স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন এই ড্রেসটা সামনে উইমেন্স ডে আসছে মার্চের 8 তারিখে যতটুকু আমার জানার মধ্যে 8 তারিখ মার্চের সো কেউ মিস করেন না ঠিক আছে ল্যাভেন্ডার তখন কিন্তু পার্পল ড্রেসের আবার দেখবেন প্রাইস বেড়ে যাবে সো এইরকম কালার কম্বিনেশন যাদের পছন্দ দেখো কি সুন্দর লাগছে একদম পার্পল ফেরি লাগতেছে হ্যাঁ এই ড্রেসটাতে সো এটা যার ভালো লাগবে দেখাচ্ছিলাম জিভা বাই গোলজি ড্রেসটার ওনাটা আছে লাক্সারি শিফনের মধ্যে সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা নেট সুন্দর করে এমব্রয়ডারি আছে ড্রেস এবং প্যান্ট বোথ সাইড সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস হচ্ছে 2800 যারা দুইটা অর্ডার করবেন আজকে লাইভ থেকে অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকবে কমপ্লিটলি ফ্রি ঠিক আছে সো যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন হ্যাঁ আপু আমার ড্রেসটার পরা ড্রেসটারও পিছনের সাইডে সুন্দর প্রিন্ট পেয়ে যাবেন ঠিক আছে এটা আমাদের ওয়েবসাইটে পাবেন এই যে দেখেন আমি ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিয়েছি www.gorgeousubidi.com ওখানে গেলে এই ধরনের আরো কালেকশনের অনেক ছবি পোস্ট পাবেন 250+ ছবি মানে প্রোডাক্টস আমাদের অলরেডি ওয়েবসাইটে আপনাদের জন্য আপলোড করা আছে সো আপনারা অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন দেখবেন একটার জায়গায় আরেকটা আরেকটার জায়গায় আরেকটা এরকম পছন্দ হতে থাকবে তখন একসাথে অনেকগুলো নিয়ে নিতে পারবেন ওকে সরি হ্যাঁ এইটা দেখেন খুবই সফিস্টিকেটেড এটার প্যান্টটা এভাবেই বানাবেন প্রতিটা ড্রেসের প্যান্ট এইভাবেই বানাবেন হ্যাঁ তাও এগুলো কিন্তু সামার ফ্রেন্ডলি কালেকশন মানে সামার উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসা আচ্ছা এত সুন্দর সুন্দর ড্রেস কেন আনো কোনটা নিব চুজ করতে পারি না আচ্ছা বলেন এটা যদি নিজের জন্য হইতো তাহলে আমি একটু কম সুন্দর আনতে পারতাম হ্যাঁ ওয়েন ইট কামস টু ইউ গাইজ আমি কিভাবে অল্প সুন্দর ড্রেস আনি বলুন তো এটা কি সম্ভব হ্যাঁ আপনাদের জন্য অল্প সুন্দর ড্রেস আনা সম্ভব না হ্যাঁ কারণ আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা যে সুন্দর সুন্দর ছবি পোস্ট করেন আপনাদের ছবি দেখে আমার কাছে মনে হয় না এর থেকেও সুন্দর ড্রেস আনতে হবে যেন আরো সুন্দর আসে হ্যাঁ সো আমার আসলে ক্ষুধা আপনারাই বাড়ায় দেন ঠিক আছে সুন্দর ড্রেস আনার আমি না চাইলেও কি হবে বলে আচ্ছা সো এইটা দেখেন এটা খুব নাইস একটা লাইট ব্লুইশ একটা হোয়াইট হ্যাঁ ফ্লোরোসেন্ট হোয়াইট বলে না একটু ব্লু আন্ডার টোন হোয়াইট একদম সেটা হ্যাঁ খুব নাইস একটা ফ্লোরোসেন্ট হোয়াইট এর মধ্যে আছে এই দেখেন মানে একদম দুধ সাদা নাপু হ্যাঁ এটা একটু মানে এখান থেকে যে কালারটা দেখছেন এক্স্যাক্টলি সেটা হ্যাঁ একটু ব্লু শেডেড হোয়াইট এখানে এই ক্যাটালগ দেখানোর সময় আমার অনেক কষ্ট হয়েছে আসলে কয়েকটা কালার আপনাদেরকে বলতে বিকজ মানে এখানে সবগুলো কালারের নাম আমার জানা নেই ঠিক আছে তার মধ্যে এটা একটা এটা একটু ব্লুইশ হোয়াইট হ্যাঁ মানে একদম ফকফকা সাদা না একটু ব্লু আন্ডারটোন একটা ব্লু টোন আছে হোয়াইটটার মধ্যে ঠিক আছে যেটা দেখা যাচ্ছে সেটাই ওকে সো এই হচ্ছে নেকটা একদম জমাট এমব্রয়ডারি এই হচ্ছে অল ওভার ড্রেসটা সুন্দর একটা ওয়াটার প্রিন্ট আছে ডিজিটাল প্রিন্ট আছে এবং আমি বলি একটা জিনিস যে কেন সবাই পাকিস্তানি লংস এত পছন্দ করে কারণ এটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন আর সেকেন্ড কথা হচ্ছে ড্রেস থেকে কখনো কুড়ি উঠবে না হ্যাঁ যে কুড়ি উঠলে হয় কি যে ড্রেসের লংজিভিটি কমে যায় বা ছিঁড়ে যায় এটা খুব টেকসই ঠিক আছে এই দেখেন খুবই খুবই সুন্দর এটার প্যান্টটা যখন দেখাবো ডেডলি একটা প্যান্ট ঠিক আছে একদম একদম ডেডলি একটা প্যান্ট আর এখন যেহেতু নির্বাচন শেষ আস্তে আস্তে কালেকশন ঢুকতে থাকবে আর এখন ইদানিং যা দেখলাম আমাদের একটু উঠিয়ে দাও হ্যাঁ অর্ডার ভলিউমও অনেক বেড়ে গেছে তার মানে ঈদের শপিং সবার শুরু হয়ে গেছে তাই একটু দ্রুত দ্রুত মেসেজ করতে হবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার স্লিভসটা আছে স্লিভসটা দেখেন কত সুন্দর এখানে সব আপনার জারভালা ফ্লাওয়ারটা দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে নিচে তো প্রিন্টের প্যানেল আছেই এইটা হচ্ছে আপনার অল ওভার ব্যাক সাইড হ্যাঁ এইটার সাথে এই দেখেন এইটা হচ্ছে আপনার বিউটিফুল প্যানেল থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল এফোর্ট থ্যাংক ইউ সো মাচ ইউর মোস্ট ওয়েলকাম আপু লাইফটা একটু ধাক্কা দিই আমরা হ্যাঁ আজকে 50 করে দেয় অনেকদিন পর তাহলে 50 হবে হ্যাঁ অনেকদিন পর তাহলে 50 হবে যাক আপু আজও লেট কেন লেট বলেন কপাল বুঝছেন যদি ধরেন হ্যাঁ এটা স্কুল হইতো
এই আপনি তো সারাটা দিন কান ধরে দাঁড়া থাকতেন আপু। হ্যাঁ সত্যি, আমিও কিন্তু আপনার মতো জানেন। আমাকে তো একবার আমার একটা টিচার ছিল, ইউনিভার্সিটিতে উঠেও আমি বিশাল লেট করতাম। আমার এক টিচার ছিল, সে হচ্ছে কোন সাবজেক্টটা নিত, রিয়াজ স্যার আমার মনে আছে। উনি একদিন আমার এক্সাম দিতে দিবেই না, আমি এক্সামের সময় 20 মিনিট লেট করছি, না না ক্লাসের সময় আসলে 45 মিনিটের ক্লাস, আমি মনে হয় 40 মিনিটের, সরি 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 45 মিনিটের ক্লাস না, এক ঘন্টা 45 মিনিটের ক্লাস, আমি মনে হয় 45 মিনিট না 1 ঘন্টা জানি লেট করছিলাম। সে আমার আর ঢুকতেই দিবে না, মানে না মানে না। পরে আমার ক্লাসমেটরা আমাকে খুব আদর করতো আসলে, কারণ ওরা জানে আমি কেন লেট হয়ে যাই। তো হচ্ছে ওরা স্যারকে রিকোয়েস্ট করে পরে আমাকে ঢুকতে দিছে। হ্যাঁ তো স্যার বলে তুমি তোমার ক্লাসমেটদেরকে থ্যাংক ইউ বলবা, বিকজ ওদের জন্য আমি আজকে তোমাকে ঢুকতে দিচ্ছি, নাহলে আমি তোমাকে ঢুকতে দিতাম না। হ্যাঁ আমি বলছি সবাইকে ঘুরে থ্যাংক ইউ। পরে আবার সবাই আমার কাছ থেকে একটা মোটা হেভি ট্রিটও নিছে, বিকজ ওইটার পরে একটা এক্সাম ছিল, আমি এক্সামটাতে মানে অ্যাপিয়ার করতে পারছি ওদের জন্য। হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে কথা, আপনি যদি এত লেট করেন, মনে করেন ধরেন এটা স্কুল হইতো, আপনার আমি প্রতিদিন তাড়া করে রাখতাম, কি মজা লাগতো বলেন। আচ্ছা তো এই হচ্ছে আপু প্যান্ট পিসটা, দেখেন প্যান্ট পিসটা অদ্ভুত সুন্দর। এই দেখেন নিচে একটা খুব নাইস আন্ডার ওয়াটার যে প্রিন্ট গুলো থাকে সেরকম করা, আর এখানে একদম বড় বড় করে ফ্লোরাল প্রিন্ট করা আছে। ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে কথা, আমার ইউনিভার্সিটি লাইফ খুব চ্যালেঞ্জিং গেছে। হ্যাঁ মানে আর বললেন না, কষ্টের কথা, খুবই সুন্দর। আচ্ছা তো এই গেল প্যান্ট পিস, এখন এটার ওড়নাটাতে চলে যাই। আপু এই হিস্ট্রি আমার স্কুল লাইফেও ছিল, আমি কলেজেও অনেক বাইরে কান ধরে দাঁড়াইছি জাস্ট বিকজ অফ লেট হওয়া। হ্যাঁ আমি আমার সারা কলেজ লাইফ কিরকম পার করছি জানেন, আমাদের তো বাংলাদেশ নেভি কলেজ ছিল, তো আমাদের একটা হলুদ বাস ছিল। হ্যাঁ আমি যেন লেট না হই নিজে নিজে নিজের উদ্যোগে আমি হলুদ বাসে হচ্ছে টিকিট কাটছি যে আমি হলুদ বাসে যাব, তাহলে আমার লেট হবে না। আমি ধরেন এখন আমি আপনাকে কিভাবে বুঝাবো, মনে হয় 1.6 কিলো প্রতিদিন, 1.6 কিলো আমি হচ্ছে বাসের পিছনে দৌড়াইতাম, মানে এক স্টেশন থেকে আরেক স্টেশনে হচ্ছে আমি দৌড়ায় দৌড়ায় বাস ধরতাম। হ্যাঁ সবাই দেখতো একটা হলুদ বাসের পিছনে নীল ইউনিফর্ম পরে একটা মেয়ে ব্যাগ নিয়ে দৌড়াইতেছে, মানে আমি জীবনে আমার স্টেশন থেকে বাস ধরতে পারতাম না। হ্যাঁ তো এই হচ্ছে আমার কলেজ লাইফের অবস্থা, আমি সারাটা জীবন কাজীপাড়া থেকে বের হয়ে 10 নম্বরে গিয়ে বাস ধরছি। ঠিক আছে তো সেই কাজীপাড়া থেকে 10 নম্বরে আমি দৌড়াইতাম খালি, এরকম হচ্ছে অবস্থান, আমি সবসময় লেট হয়ে যেতাম, এখনো তো লাইভে লেট হয়ে। দেখেন না আপনারা এই যেটা হচ্ছে ওড়না, দেখেন ওড়নাগুলোর এজেস দেখছেন, এবার কিন্তু অনেক ঢেউ ঢেউ দিয়েছে, হালকা হালকা কেটে কেটে দেয় নাই কিন্তু। ঠিক আছে আচ্ছা এই হচ্ছে কি আপনার ওড়নাটা খুবই সুন্দর, নিচে প্রিন্টটা দেখেন, এই যে নিচে প্রিন্টটা অনেক সুন্দর আসছে, লুক এট দিস। আমরা আরেকটু লাইফটা একটা ধাক্কা দিব, হ্যাঁ আরেকটা লাইফটা একটু ধাক্কা দিব, আজকে 50 করেই দিব একদম আপুকে। হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে কথা, যার পছন্দ হবে আপু স্ক্রিনশট করে কি করব বলেন, অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা সেন্ড করে দিব। দেখাচ্ছি কি বলেন, দেখাচ্ছি জিভা, ঠিক আছে জিভা ভলিউম 5, ড্রেসটা হচ্ছে অল ওভার, নেকটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা প্যান্ট এবং ড্রেস কোড স্টাইলে ডিজিটাল প্রিন্টেড আসছে। এই দেখেন ওড়নাটা ধরলাম জাস্ট, যার ভালো লাগবে স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন। প্রাইস হচ্ছে 2,100 টাকা, যেহেতু আজকে ক্যাটালগ থেকে কেউ একটা পছন্দ করতে পারবেন না, তাই যারা দুইটা নেবেন তারা ডেলিভারি চার্জ কমপ্লিটলি ফ্রি পাবেন অল ওভার বাংলাদেশ। ঠিক আছে সো 2800 হবে এটার সুন্দর প্রাইস, ওকে জাস্ট দেখেন কি স্মার্ট, খুবই স্মার্ট একটা ড্রেস, খুব 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 স্মার্ট। পার্পল ছিল কি আপু, ল্যাভেন্ডার ছিল, একটা ব্লুইশ পার্পল ছিল, ঠিক আছে অনেক কালার ছিল, 12টা ড্রেস তো অনেক কালার ছিল, ওয়াও সো নাইস, হইতেই হবে। আপু এত সুন্দর সুন্দর ড্রেস কেন দেখাচ্ছে, যারা যেন আপনারা নিজেদেরকে রেজিস্ট করতে না পারেন। এই দেখেন আপু আমার গুলা অনেক ছোট, আচ্ছা থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন, এটা বিসিএস এ আসলে ডেফিনেটলি আমি দেখাবো, বা কেউ যদি বিসিএস দেন, কারো যদি আসে এই উত্তর যে জান্নাতুল ইসলাম সাইন আপুরটা কতটুকু, আপনারা উত্তর দিয়ে দিবেন। হ্যাঁ এটা নিয়ে চিন্তায় আছি বড়, কিভাবে করবো আপু টিপস দিবেন, আপু আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি আল্লাহর তরফ থেকে ব্লেসড। ঠিক আছে আপু এতদিন কই ছিলেন, বাসায়,
অফিসে আপনি আমার লাইভ দেখেন নাই অনু আপু মনে হয় নোটিফিকেশন পান নাই আমি রেগুলারই লাইভ করি হয়তোবা আপনি আমাদের পেজে অনেক দিন ধরে অ্যাকটিভ ছিলেন না আপু তাই আমাদের কোনো লাইভ পোস্ট আপনার কাছে যায় নাই আপনি একটু কষ্ট করে যে ভিডিওগুলোতে লাভ লাইক দিয়ে রাখেন তাহলে হচ্ছে আপডেট পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা নূরমহল বেগম হাই মা মনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আন্টি আমি ভালো আছি আপনি কেমন আছেন এইটা দেখেন আপু কষ্ট লাগতেছে আমি নিতে পারবো না কোনো সমস্যা নেই আপু এখনো নেওয়ার অনেক সময় আছে যখন ভালো লাগবে মনে হবে যে না আমি নিতে পারবো বাস নিয়ে নিবেন কোনো সমস্যা নাই কোনো প্যারা নেই এটা নিয়ে এত মন খারাপ করার কিছু নাই শুধু মনে রাখবেন আল্লাহ যেটা করে ভালোর জন্য করে ট্রাস্ট মি এটা আমি একদম মন থেকে বিশ্বাস করি মাঝে মধ্যে খুব রাগ হয় যে আল্লাহ এটা আমার সাথে কেন হলো বাট এন্ড দেন আমার কাছে তখন মনে হয় যে নাইটার থেকেও তো খারাপ হইতে পারতো ঠিক আছে সো এটা চিন্তা করে হচ্ছে আমার কাছে মনে হয় যে আমার যত বিপদ আপদ আসে আল্লাহ কাটায় দেয় আমাকে ওয়াও দেখেন এখানে মনে হচ্ছে কতগুলো গোলাপ লাগানো তাই না বলেন তাহলে আচ্ছা আপনার তো ওকে ওকে আপু আমি জানি না তো বললাম না আমি আল্লাহর তরফ থেকে ব্লেসড আমাকে যা দিয়ে পাঠাইছে আল্লাহ দিয়ে পাঠাইছে এবং কোনো কিছু আমাকে বেশি দেয় কম দেয় নাই সবকিছু আল্লাহ বেশি দিচ্ছে তো আপনি নামাজ করে দোয়া করেন যে আল্লাহ প্লিজ আমার দিকে একটু তাকাও এইটা করতে পারেন দ্যাটস হোয়াট হি ক্যান ডু হ্যাঁ এই হচ্ছে গিয়ে কথা এটা দেখেন এটা খুবই সুন্দর আমাকে আসলে এইসব আলতু ফালতু কথা বলে হ্যাঁ যদি মনে করেন আমি আর বাকি দশটা সেলারের মতো আপনাকে গালি দিব আপনারা সেইটার ক্লিপ কাইটা আমাকে ভাইরাল করবেন ইউ আর ইন আ রং প্লেস আপনি খুবই রং প্লেস আপনি কতটা বিটলা আমি তার থেকে 200 গুণ বিটলা বেশি ঠিক আছে আপনি আমার সাথে পারবেন না কিউ পারবেন না হ্যাঁ আপনাদের মতো ছোট ছোট মিনি মিনি বিটলা গুলাকে আমি লিড দেই ওকে সো আপনারা আসলে আমার সাথে পারবেন না আপু আপনারা যত মজা নেবেন আমি আপনাদের থেকে আরো বেশি মজা নিব সো আমার কোনো সমস্যা নেই আপনাদের যা মন চা লিখতে থাকেন আচ্ছা এইটা হচ্ছে আপু নেকটা থাকছে নেকটার মধ্যে খুব সুন্দর ম্যাজেন্টা আর ইয়েলোর সাথে খুব নাইস কালার কম্বিনেশন করা আছে ঠিক আছে এটা যদি কালার অনেকে বুঝতে না পারেন মেরুন ভাববেন হয়তো বাট না এটা খুব সুন্দর হচ্ছে একটা ম্যাজেন্টা কালার হ্যাঁ একটা লাইট এভিওক কালারের সাথে ম্যাজেন্টার কম্বিনেশন নিচে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার করা পুরাটার মধ্যে দেখেছেন এই যে ছোট ছোট স্ট্রাইপ থেকে নিচে কিন্তু শেডেড শেডেড বড় বড় স্ট্রাইপ দিয়েছে এবং অনেক সুন্দর একটা ফ্লোরাল প্যাটার্ন করা এগুলো পরে যখন বসবেন থাইয়ের উপরে আপনার এই প্রিন্টটা পড়বে খুবই সুন্দর লাগবে আর নিচেও আপনার প্রিন্ট থাকবে ড্রেসটা অনেক ভালো লাগবে এই দেখেন ঠিক আছে এই হচ্ছে আপনার সুন্দর ড্রেস ওকে এই হচ্ছে আপনার সুন্দর ড্রেস এটার প্যান্টটা দেখেন এখন আপনি চিন্তা করেন এটা ব্যাক সাইড ওকে আচ্ছা সরি সরি একই রকম হওয়ার কারণে আমি আসলে একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ আন্টি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক সাইড আছে ঠিক আছে এই সুন্দর এক সরি এটা স্লিভস আছে স্লিভস হ্যাঁ এটা খুবই সুন্দর সুন্দর স্লিভস এইটার সাথে থাকবে খুবই সুন্দর ব্যাক সাইড ফ্রন্ট এন্ড ব্যাক বোথ সাইড খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে আপনার সাইড প্যানেল থাকবে ওকে খুবই সুন্দর একটা সাইড প্যানেল এটার সাথে প্যান্ট পিসটা দেখি একটু দাও এইটা কত হ্যাঁ বলে দিয়েছি তো প্রাইস আপনি মনে হয় মাত্র জয়েন করেছে সমস্যা নেই আমি ড্রেসটা ধরে আবার বলে দিব ওকে আচ্ছা এই দেখেন এটা হচ্ছে প্যান্ট পিস এখন বুঝলেন মানে ড্রেসটা যেরকম প্যান্ট পিসটা ওরকম অদ্ভুত লাগবে হ্যাঁ একসাথে যখন বানাবেন আমি আসলে আপনারা ক্যাটালগ পোস্ট করে দিব আমি আপনাদেরকে প্লিজ অবশ্যই ক্যাটালগ দেখবেন খুবই সুন্দর লাগবে চেষ্টা করবেন ক্যাটালগের মতো করে বানানো লং শর্ট না হলেও অ্যাটলিস্ট লং করে বানাতে তাহলে খুব ভালো লাগবে আর এটার ওড়নাটা দেখেন আমার মনে হচ্ছে যত আমি লাস্টের দিকে যাচ্ছি ড্রেসগুলো ততটাই ডেডলি হচ্ছে এই দেখেন এমব্রয়ডারি গুলো টুসটুস করে উঠতেছে হ্যাঁ এটা কিন্তু আপনার হালকা এগিওকের সাথে ম্যাজেন্টা কালারের কম্বিনেশন বিউটিফুল ইট হ্যাজ টু বি আপু আপনাদের জন্য ইট হ্যাজ টু বি হ্যাঁ খুবই খুবই সুন্দর এই দেখেন একদম মারহাবা একদম মারহাবা অনেক অনেক সুন্দর হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে খুব নাইস করে কাটওয়ার্ক করা আছে সো এখন আমি ড্রেসটা ধরে দাঁড়াচ্ছি আপনারা স্ক্রিনশট নেন দেখাচ্ছি জিভার ভলিউম 5 বাই গুলজি ড্রেসটা লাক্সারি লনের মধ্যে আছে নেকটা হেভি এমব্রয়ডারি করা আছে কোর্ড স্টাইলে সো যারা আমার স্টাইলিশ স্মার্ট আপুরা আছেন তারা কেউ মিস করেন না এবং যারা আমার হিজাবি আপু আছেন প্লিজ প্লিজ প্লিজ
আপনারাও নিতে পারেন বিকজ এটার সাথে অবশ্যই ওড়না আছে। প্রাইস মাত্র 2800 টাকা। যারা আজকে থেকে আজকের লাইভ থেকে দুইটা ড্রেস অর্ডার করবেন ডেলিভারি চার্জ থাকবে কমপ্লিটলি ফ্রি, ঠিক আছে? প্রাইস ওনলি 2800। ড্রেসটা লাক্সারি লন, প্যান্ট লাক্সারি লন, ওড়না লাক্সারি শিফন উইথ এমব্রয়ডারি, ওকে? 2800। অনেকক্ষণ কথা বলতেছি না এই জন্য হচ্ছে গলা খুশখুশ করতেছে, তার মধ্যে আমার মাইকটা কিছু নষ্ট হয়, আমি যার একটা মাইক অর্ডার দিব আমি সেই সময়টা পাচ্ছি না, চিল্লায় চিল্লায় কথা বলতে হইতেছে। আচ্ছা এইটা দেখেন, আল্লাহ জানে এটা কি কালার, বাট যে কালারই হোক ড্রেসের আউটলুকটা দেখেন, ঠিক আছে? অদ্ভুত সুন্দর ড্রেসের আউটলুক, এই যে দেখেন ওরে আল্লাহ। সুমি সুমি সুমি, হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? এত লেট কেন আপনি বলেন? দেখেন আপন সাথে আপু আপনি মন খারাপ করেন না, আপনার থেকেও লেট লতিফ পাওয়া গেছে, ঠিক আছে? আপনারা দুই বান্ধবী, হ্যাঁ দুই বান্ধবী, দুজন ইকুয়ালি লেট। এই যে দেখেন, ওয়াও, এইটা খুবই সুন্দর একটা লাইট পাউডার ব্লু কালারের মধ্যে আছে। এই দেখেন, এইটা যারা পাকিস্তানি ড্রেস পছন্দ করেন, ম্যাক্সিমামেরই লাইট কালার প্রেফারেন্স, তারা এটা নিয়ে নেবেন। দেখেন এটার এমব্রয়ডারিটা কত সুন্দর, দেখেছেন? এটার নিচের প্রিন্টটা দেখেন, আর কিছু বলবো, দেখেছেন? আচ্ছা এটার সাইড প্যানটা দেখেন, এই যে খুবই সুন্দর, এটা খুবই নাইস। এটার সাথে এটার বাকি অংশগুলোও দেখি চলেন। এই যে আপনি কেমন আছেন সুমি আপু বলেন, কি খবর আপনার? এই যে দেখেন, এইটা হচ্ছে আপু স্লিভস, মনে হচ্ছে আপনি এক গাদা বাটারফ্লাই আপনার কি বলেন কাঁধে নিয়ে বসছেন, ঠিক আছে? এই যে দেখেন হালকা পিঙ্ক ব্লু, ওয়াও, জাস্ট কাছ থেকে দেখেন, দেখেছেন? এটা পাউডার ব্লু কালারের, এই যে দেখেন, ওয়াও, আল্লাহ, আমার নোটিফিকেশন তো চলে গেল। আচ্ছা লাইভটা কি ঠিক আছে আপুরা একটু জানান না, দেখো তো আমার কিন্তু এখানে কানেকশন চলে গিয়েছিল, কেউ যদি দেখে থাকেন বা লাইভ যদি ঠিক থেকে থাকে আপু প্লিজ আমাকে একটু জানাবেন যে লাইভ ইজ ক্লিয়ার, হ্যাঁ? কারণ আমার এখান থেকে রিকানেক্টিং দেখিয়েছে, এখন ভয় লাগতেছে যে লাইভ ঠিক আছে কিনা। আল্লাহ, এত সুন্দর একটা ড্রেস দেখানোর সময় হচ্ছে এরকম হলো, কেমন লাগে বলেন তো? এই যে দেখেন, এইটা হচ্ছে আপনার সুন্দর প্যাস্টেল সাইড প্যানেল, হ্যাঁ? এইটা কিন্তু একটু প্রবলেম, আল্লাহ, এখন কি ঠিক আছে লুৎফা আপু? এখন দেখেন তো, আর সব ঠিক আছে, আর সব সহ্য করতে পারি, এই নেটওয়ার্ক প্রবলেম সহ্য করতে পারি না, ক্লিয়ার আছে আপু? ওকে আপু, আমি অনেক আগে থেকেই দেখছি, চুপি চুপি লাইভ দেখছিলাম। ওরে আল্লাহ, কি আমি কি বলবো, কি বলবো, ওরে আল্লাহ, কি একদম ডিটেকটিভ আমার সব আপুরা, হ্যাঁ সবাই একদম ডিটেকটিভ। এই দেখেন এটা প্যান্ট পিসটা দেখেন, এই যে ওরে আল্লাহ, আমার শীত লেগে গেল আপু কালারটা দেখে, বিশ্বাস করেন ম্যাক্সিমাম ড্রেস দেখে গরম লাগে, এটা দেখে শীত লেগে গেল। এই দেখেন, উফ, খুব কোল্ড বিউটি থাকে না কিছু, একদম ওরকম। এটা একদম সুন্দর একটা পাউডার ব্লু এর মধ্যে, মানে ড্রেসটা ধরেই আপনি জমে যাবেন, বুঝছেন? সৌন্দর্যের প্রভাবে, প্রিন্টের প্রভাবে আপনি জমে যাবেন একদম। আচ্ছা ক্লিয়ার আছে আপু, থ্যাংক ইউ সুমি আপু। আচ্ছা লুৎফা আপু লিখেছি, ইয়েস, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে কথা, এখন হচ্ছে ওড়নাটাতে চলে যাই, মানে এই ওড়না, এই ড্রেসটা ধরে আমার আসলে শীত লেগে গেছে, বিশ্বাস করেন? ও ওয়াও, এইখানে জাস্ট পাতাটা দেখেন, এইটা এত সুন্দর। ও এটার সাইডে কিন্তু আবার এমব্রয়ডারি প্লাস কাটওয়ার্ক আছে আপু, প্রতিটা ড্রেসের স্টিল পিকচার আপলোড দিয়েন তাহলে চুজ করতে সুবিধা হয়, দিব না?
ঠিক আছে দিব না সমস্যা নেই ক্যাটালগও আপলোড করে দিব না আপু রিয়েল পিকচারও আপলোড করে দিব হ্যাঁ কোনো সমস্যা নাই এই যে ঠিক আছে সো দিস ইজ দ্য ড্রেস এইটা হচ্ছে আপনার প্যান্ট পিসটা থাকছে উইথ দিস বিউটিফুল দোপাট্টা যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা সেন্ড করে দিবেন দেখাচ্ছি কি জিভা ভলিউম 5 দেখেন ড্রেসটা দেখানোর সাথে সাথে আমার চুলগুলো কেমন তেলা তেলা হয়ে গেল বুঝলাম না কেন হলো আচ্ছা এনিওয়েজ দেখাচ্ছিলাম জিভা ভলিউম 5 কোট স্টাইলের ড্রেস ওন্নাটা হচ্ছে পিওর লাক্সারি শিফনের মধ্যে হেভি দুই সাইডে এমব্রয়ডারি উইথ কাটওয়ার্ক নেকটা সুন্দর করে কাটওয়ার্ক নিচের প্রিন্টটা দেখেন আপু অদ্ভুত সুন্দর মাত্র 2800 টাকা দুটা নিলে ডেলিভারি চার্জ অল ওভার বাংলাদেশ কিন্তু থাকছে ফ্রি এই দেখেন এটা হচ্ছে ড্রেস দম বন্ধ হয়ে যেতেছে আমার এই ড্রেসটার জন্য এটা আমি একটা নিব দাও তো নেক্সট আরেকটা দেখাই একটা পিঙ্ক ড্রেস পছন্দ হয়েছে এইটা পছন্দ হয়েছে আল্লাহ সব আমি নিয়ে নিলে আপনারা কি নেবেন বলেন এই কালারটা জাস্ট ওয়াও অদ্ভুত না বলেন কালারটা অনেক সুন্দর এইটা দেখেন চলেন এই আরেকটা দেখি এইটা খুব নাইস একটা কালার ঠিক আছে একদম হালকা একটা পিঙ্ক থাকে না একটু প্যাস্টেল সর্ট অফ পিঙ্ক একদম ওরকম মানে এটাকে গার্নিশিং পিঙ্কের লাইট ভার্সন বলা যায় ঠিক আছে এই যে একদম সুন্দর একটা এবং এটার এমব্রয়ডারিটার মধ্যে আবার শিপলি ওয়ার্ক করা মানে একটার থেকে একটা সুন্দর আপু এই ক্যাটালগে আপনি কোনোটা ছেড়ে কোনোটা ভালো বলতে পারবেন না হ্যাঁ আপনার আসলে সবই পছন্দ হবে এই জন্যই আপনি হয়তো কনফিউজ হবেন মানে কোনোটা ভালো লাগতেছে না এরকমটা আসলে হবেই না দিস ইজ দ্য নেক লাইন হ্যাঁ নেকটা খুব সুন্দর করে কিন্তু আপনার এরকম দেখেন ছোট ছোট করে শিফলি ওয়ার্ক করা আছে হেভি এমব্রয়ডারি করা আছে হালকা গার্নিশিং পিঙ্কের মধ্যে আছে ভেতরে একটা খুব নাইস ওয়াটার প্রিন্ট আছে অ্যান্ড দিস ইজ দ্য প্রিন্টেড সাইড ওকে দেখেন নিচের প্রিন্টটা অনেক সুন্দর এবার ড্রেসগুলো খুব ডিফারেন্ট আসছে এই দেখেন ঠিক আছে খুবই সুন্দর খুব খুব সুন্দর এই যে দেখেন আপু এগুলো কি ওয়েবসাইটে আছে আপু এগুলো তো আমি মাত্র দেখিয়েছি ওয়েবসাইটে এগুলো আপলোড হয়ে যাবে ঠিক আছে ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে ডোন্ট ওয়ারি ঠিক আছে কোনো সমস্যা নেই কারণ আমরা ওয়েবসাইটে আপু আমাদের ওয়েবসাইটটা আর বাকি 10টা পেজের ওয়েবসাইটের মতো না যে জাস্ট ক্যাটালগ ছবি আপলোড করে প্রাইস বসাই দিয়ে আপনাদেরকে দিয়ে দিই বিষয়টা এরকম না আমরা যেমন লাইভে প্রতিটা জিনিসের ডিটেলস দেখাই পিকচার তুলি আমাদের কি বলে ওয়েবসাইটেও কিন্তু রিয়েল পিকচার সহ হচ্ছে পিকচার পোস্ট মানে আমি প্রোডাক্ট আপলোড করা হয় হ্যাঁ তো আমি যদি লাইভের সময় আপনাদেরকে না দেখাই আপনারা রিয়েল পিকচার তো পাবেন না পাবেন বলেন সো এই কারণেই হচ্ছে আমরা লাইভ পর্যন্ত ওয়েট করি তারপরে দেখাই এই যে দেখেন এইটা হচ্ছে আপনার স্লিভস ওকে বিউটিফুল না একদম মনে হচ্ছে যে লন্ডনের যে থাকে না লন্ডনে একটা টাইম থাকে যে সময় অনেক ফুল ফুটে মেবি স্প্রিং স্প্রিং টাইমটা একদম ওরকম লাগছে টিউলিপের বাগান এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক সাইড থাকছে এন্ড দিস ইজ দ্য সাইড প্যানেল ওকে প্রতিটা জিনিস আমি আপনাদেরকে একদম খুঁটিনাটি করে দেখাচ্ছি সো দ্যাট আপনাদের যেন অর্ডার করতে অনেক ইজি হয় মানে কোন জিনিসের যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার প্যান্টের নিচের পোর্শনটা দেখেন বড় বড় করে প্রিন্ট করা আর ফুল প্রিন্টটাতে এরকম একটা লাইট ওয়াটার প্রিন্ট আছে লিফ প্রিন্ট হ্যাঁ খুবই সুন্দর এটাও খুব স্মার্ট ড্রেস এই যে দেখেন প্যান্টের এক একটা লেন্থ দেখেন আপু হ্যাঁ আপনারা যারা অনেকে বলেন না যে আপু প্যান্টের কাপড় কতটুকু আছে আপনারা দেখেন এটা অলমোস্ট একটা কামিজের সমান আমি তো প্যান্ট এখানে পরছি তো আপনি জাস্ট দেখেন 40 ইঞ্চি প্যান্ট বানানোর পরও আপনার এতখানি কাপড় থেকে যাবে ঠিক আছে সো এগুলো তো আসলে কাপড়ের কোনো কমতি দাওয়া নাই হবেই না এখন চলেন ওন্নাটাতে চলে যাই এটার ওন্নার কালারফুল পোর্শনটা হচ্ছে আপনার খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা মানে মাল্টি কালার থ্রেডস দিয়ে সুন্দর করে এমব্রয়ডারি করা প্রিন্টের সাইডটা দেখে নিয়ে চলেন এই যে ঠিক আছে বলেন এই ওড়না কেমন লাগছে ভাল লাগছে না এই দেখেন ঝিকিমিকি ঝিকিমিকি তাই না খুবই সুন্দর একটা ওড়না কিন্তু ওয়াও ঠিক আছে আজকের ড্রেসগুলো খুব সুইট এন্ড স্মার্ট হ্যাঁ খুব সুইট এন্ড স্মার্ট দেখিয়েছি ওটা ড্রেসটা দিয়ে দাও ওকে
সো এইটা যারা পছন্দ হবে আপু তারা যেন লাস্ট দিন পিঙ্ক ড্রেস পান নাই আপু তারা এই পিঙ্ক ড্রেসটা নিয়ে নেন ঠিক আছে সো এইটা যারা পছন্দ হবে জাস্ট টেক ইউর স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা সেন্ড করে দিবেন প্রাইস হচ্ছে 2100 টাকা দেখাচ্ছি জিভা ভলিউম 5 ঠিক আছে একটু দেখি একটু বের করে ঢুকো তো দেখাছিলাম জিভা ভলিউম 5 ড্রেস এবং প্যান্ট লাক্সারি লনের মধ্যে কোর্ট স্টাইলে আছে এই হচ্ছে আপনার ওন্নাটা খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা দেখেন এটা আপনার মিস করতে ইচ্ছা করবে জাস্ট লুক এট দ্য আউটলুক ঠিক আছে মাত্র 2800 টাকা যারা আজকের লাইভ থেকে দুইটা অর্ডার প্লেস করবে ডেলিভারি চার্জ থাকবে তাদের জন্য কমপ্লিটলি ফ্রি ওকে এই হচ্ছে যে কথা লাইভের ফার্স্ট ড্রেসটা আমার চোখে খুব লাগতেছে মনে হচ্ছে আমি তিনটা নিয়ে নিব ফর শিওর ঠিক আছে একদম তিনটা নিয়ে নিব ফর শিওর এখন হচ্ছে দেখি এইটা আজকের লাইভের লাস্ট ড্রেস ঠিক আছে এইটা হবে কি বলেন আজকের লাইভের লাস্ট ড্রেস ঠিক আছে সো এটার আমি হচ্ছে আপনাদেরকে ধরে দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে আপনারা তাড়াতাড়ি করে নিয়ে নিন ঠিক আছে সো এই হচ্ছে যে ড্রেসটা এটাও খুব সুন্দর একটা স্কাই কালারের মধ্যে সো আজকে ব্লু কালার পিঙ্ক কালারের বেশ অনেকগুলো অপশন পেয়েছি এবং লনের মধ্যে ব্লু আর পিঙ্কের অপশন আপনারা একটু বেশি পাবেন এখন বিকজ হচ্ছে এখন সামার সিজন একটু লাইট কালার্স এর মধ্যে আসবে ঠিক আছে এই দেখেন মার ডালা হ্যাঁ এই দেখেন খুব সুন্দর করে একদম লম্বা করে এমব্রয়ডারি করা একদম মালদ্বীপসের ম্যাপের মতো ঠিক আছে মালদ্বীপসের ম্যাপের মতো সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এখানে দেখেন খুব নাইস করে একটা ওয়াটার প্রিন্ট আছে এন্ড দেন এখানে কি বলো দেখি চকলেট মিষ্টি এই দেখেন ঠিক আছে অনেক সুন্দর খেয়াল করেন মন ভালো হয়ে যাবে প্রিন্টটা দেখে অনেক ভালো মন ভালো হয়ে যাবে আপু অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ শাহিদ আপু থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর নটেড প্যানেল আছে এটার সাথে আর কি আছে দেখি নাইস ড্রেস জাস্ট ওয়াও হইতেই হবে আপনাদের জন্য চুজ করে নিয়ে আসা আর কি আর আর কিছু লাগে When it comes to you guys, it has to be good, it has to be best. আপু তোমার চুলগুলো ভিজা ভিজা লাগতেছে আপু আমার মাথার স্ক্যাল্প অনেক অয়েলি আমি গত আজকে শ্যাম্পু করিনি গতকালকে শ্যাম্পু করেছি আজকে শ্যাম্পু করা হয় নাই এ কারণে আমার চুলটা অনেক গ্রিজি লাগছে ঠিক আছে কিছু করার নাই কিছুই করার নাই ঠিক আছে এই দেখেন আপু এইটা হচ্ছে আপনার স্লিভস থাকছে এই ড্রেসটা খুবই সুন্দর স্কাই এর মধ্যে আছে হ্যাঁ খুব সুন্দর একটা স্কাই এর মধ্যে আছে অনেক প্রিটি প্রিটি কালার দিয়ে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টটা করা আছে মানে হালকা কালার হলেও আপনার কালার মানে প্যান্ট মানে প্রিন্ট গুলো এত সুন্দর করে ডিজাইন করা যে আপনি আসলে বাধ্য হ্যাঁ নিতে বাধ্য দেখেন ল্যাভেন্ডার পার্পল তারপরে হচ্ছে পিঙ্ক পিচ কালার কি নাই লাস্টের যে কয়টা ড্রেস দেখালাম সবগুলো এত সুন্দর এই দেখেন প্যান্টটা এগুলো যারা একটু থাকে না সফিস্টিকেটেড কালার পছন্দ করেন খুব ক্যাচি কালার পছন্দ করেন না বা সোজা কথা আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন আপু লাল নীল সাদা সবুজ কমলা বেগুনি আপনি এগুলো একদম অহরহর পাবেন হ্যাঁ বাট যেগুলো কালার ধরেন একটু কস্টলি হ্যাঁ ধরেন 10টা কালার মিক্স করলে ওই শেডটা পাওয়া যায় সেই কালারগুলো আসলে দেখা যায় যে সবসময় আসে না কারণ ডেফিনেটলি কালারের তো একটা ভ্যালিউ আছে না বলেন হ্যাঁ সো এই কারণে হচ্ছে যেগুলো আনইউজুয়াল কালার আনকমন কালার হ্যাঁ প্যাটার্ন ডিফারেন্ট সেগুলো কালেক্ট করার চেষ্টা করবেন তাহলে হবে কোটা আমি বলেই দেই কোনটা খুব আনকমন কালার হ্যাঁ এটা আজকে লাইফটা আপনারা আবার যদি রিভাইন্ড করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে মানে কোন কোন ড্রেসগুলোর কালার খুব ইউনিক হ্যাঁ আমি তো বলেই দেই লাইভে এই যে এটা হচ্ছে আপনার প্যান্টটা বড় বড় করে ফ্লোরাল প্যাটার্ন করা আছে যদি কেউ এটা দিয়ে প্যান্ট বানাতে না চান আরামসে ড্রেস হয়ে যাবে ঠিক আছে খুব কষ্ট হবে আপনাদের এটা দিয়ে প্যান্ট বানাতে আমি বললাম মানে মনে হবে যে এত ভালো কাপড় দিয়ে প্যান্ট বানাবো হবে না এই দেখেন ওন্না এই যে ওন্নাটা দেখেছে খুবই সুন্দর আপু এইটা কি স্কাই কালার হ্যাঁ আপা এটা স্কাই কালার এই যে দেখেন এইটা হচ্ছে আপনার সুন্দর এমব্রয়ডারিটা দেখেছেন কি কালারফুল এই দেখেন মানে আপনাদের আজকের ক্যাটালগ ভালো লাগতেই হবে নো ম্যাটার হোয়াট ঠিক আছে ভালো লাগতেই হবে এই যে দেখেন
খুবই সুন্দর আপু আর ওড়নাটা যে কি নাইস কি সফট একদম বাটারি যারা আগের জিবাটা নিয়েছেন তারা জানেন আসলে জিবার ওড়না কিন্তু অন্যান্য বুঝির থেকে অনেক সুন্দর করেছে ওরা ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের মলদ্বীপস ড্রেস ড্রেসের কালারটাও মলদ্বীপসের পানির মতো নেকের এমব্রয়ডারিটাও মলদ্বীপসের মতো ঠিক আছে খুবই সুন্দর এমব্রয়ডারি আছে এটা হচ্ছে আপনার প্যান্ট পিসটা থাকছে উফ এই ড্রেসটা ধরেও শীত লেগে গেছে আপু হ্যাঁ কোল্ড বিউটি এই দেখেন এটা আপনি খারাপ লাগবে আপনার কোনোভাবেই এনি কেস নো ওয়ে সো আপু একটা অর্ডার দিলে ডেলিভারি চার্জ আপু একটা অর্ডার করলে ডেলিভারি চার্জ 100 দুইটা অর্ডার করলে ডেলিভারি চার্জ আপনি যেখানেই থাকেন ফ্রি ঠিক আছে সো এটা যারা পছন্দ আছে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন হ্যাঁ আমি বলে আসলে ডেলিভারি চার্জ আপনি দুইটা নিলো আমার আপনাকে তো ডেলিভারি চার্জ দিয়েই পে করতে পাঠাতে হবে হ্যাঁ বরঞ্চ যারা দুইটা নেয় তাদের ক্ষেত্রে আমাদের খরচ বেশি হয় কারণ দেখা যায় যে দুইটা ড্রেস যদি আপনি নেন 2800 × 2 কত হয় 50 56 হ্যাঁ 5600 তো এখানে আবার 56 টাকা এক্সট্রা আমার কুরিয়ারকে দিতে হয় কারণ হচ্ছে আমাদের সিওডি চার্জ থাকে আর দুইটা ড্রেসের ওয়েট দেখা যায় যদি 1100 গ্রাম হয়ে যায় তখন এটা 2 কেজি কাউন্ট হয় তো আপনাদেরকে আসলে আমাদের তখন বেশি দিতে হয় তাই একটা আবার একটা দিলে আপনারা হচ্ছে কত আমাকে 100 টাকা বেশিও দিবেন তো আমার আসলে বেরিয়ে একটা নিলেই সুবিধা দুইটা নিলে আমার জন্য কষ্ট লনের ড্রেস গুলো যে অবস্থায় হয় তাহলে পার্টি ওয়্যার কালেকশন কি হবে আজ সবগুলো ড্রেস সুন্দর থ্যাংকস থ্যাংক ইউ লুৎফা আপু থ্যাংক ইউ সো মাচ সো এটা যার ভালো লাগছে দিস ইজ দ্য লাস্ট ড্রেস অফ দিস বিউটিফুল ক্যাটালগ জিভা ভলিউম 5 যার ভালো লাগছে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 2800 টাকা ডেলিভারি চার্জ দুটা নিলে থাকছে কমপ্লিটলি ফ্রি ওকে আর অল ওভার বাংলাদেশ জেনারেলি আমাদের ডেলিভারি চার্জ ঢাকা 100 আউটসাইড ঢাকা 150 টাকা অনলি ওকে আচ্ছা লন ড্রেসের যদি অবস্থা হয় তাহলে পার্টি ওয়্যার কালেকশন কি হবে এটা নেক্সট পেজ ঠিক আছে আজকে চলে যাই আপু ইনশাল্লাহ আবার ফাতেমা ফাতেমা কোন আপু লিখেছে হাই আপু হ্যালো আপু কেমন আছেন আজকে আপু সবাই লেট করে জয়েন হচ্ছে আচ্ছা প্রবলেম নাই সাপার আজকে চলে যাচ্ছি ইনশাল্লাহ আগামীকালকে দেখা হয়ে যাবে আবার টিল দেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ সুন্দর থেকেন ভালো থেকেন আমার জন্য একটু আপনার পরোটা কত আপু আমার পরোটার প্রাইস হচ্ছে 1600 টাকা হ্যাঁ এটার আরো দুইটা কালার মেবি আছে হ্যাঁ এটার আরো দুইটা কালার আছে সো ডেফিনেটলি আপনারা আমাদের ওয়েবসাইটটা চেক করলে এটার আরো দুইটা কালার পেয়ে যাবেন একটা ম্যাজেন্টা একটা ব্লু আর আমারটা হচ্ছে আপু ব্রাউন কালার এটা হচ্ছে এমব্রয়ডেড মালহার ওকে এই যে এরকম সুন্দর করে দুই সাইডে ওড়নাটার এমব্রয়ডারি করা আছে এটা কটন ওড়নার মধ্যে মানে লনের ওড়নার মধ্যে এই হচ্ছে আপনার নেকটা পুরাটা এমব্রয়ডারি করা আর এই হচ্ছে ড্রেসটা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ আমারটা ব্রাউন কালার প্রাইস হচ্ছে 1600 টাকা আপু প্রথমগুলো একটু দেখান আপু চট্টগ্রাম আপু চট্টগ্রামে আপনি ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাবার মাধ্যমে পেয়ে যাবেন জাস্ট আপনার ফুল অ্যাড্রেস ফোন নাম্বার আর যে ড্রেসগুলো আপনার লাগবে সেটা ওকে দিয়ে দিলেই হবে কোনো সমস্যা নেই এই হচ্ছে গিয়ে প্রসেস আর প্রথমগুলো তো আবার আমি রিপিট করতে পারছি না আই এম সো সরি আমি ক্যাটালগ গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কারণ লাইফটা মিলে অনেক বড় হয়ে যাবে আপনারাই পরে টেনে আর ফুল কিনারা দিশা পাবেন না ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে আউটলুকটা একটু দেখাই দিই হ্যাঁ এই দেখেন এই যে ওকে দেখেছেন এই যে এগুলো তো মানে একদম সেই সেই ড্রেস এগুলোর আমি ক্যাটালগ আপু আপলোড করে দিব সমস্যা নাই ঠিক আছে এই যে সি আর এই হচ্ছে গিয়ে বিষয় এই যে এটা একদম ফার্স্টে দেখিয়েছি ঠিক আছে এটা একদম সেকেন্ড ফার্স্টে দেখিয়েছি খুবই সুন্দর আপু সেকেন্ড কালারটা দেখান আপু আমি এখনই লাইভ কেটে দিচ্ছি সবগুলো ড্রেস আমি অলরেডি লাইভে দেখিয়েছি আপনি জাস্ট টেনে দেখে নেন আপু হ্যাঁ কারণ এখন সবগুলো ড্রেস প্যাকেট হয়ে গেছে আমি আবার খুলে সেকেন্ড কোনটা দেখাইছি মনে নাই ঠিক আছে সো আমি এখন চলে যাচ্ছি আপু আবার একটু কষ্ট করে কালকে জয়েন করেন আর অবশ্যই যারা এখনো লাইভটা দেখেনি রেকর্ডেড লাইভটা দেখে নিন আর মাস্ট ভিডিওতে একটা করে লাভ লাইক দিয়ে দিন না হলে কিন্তু এরপর থেকে নোটিফিকেশন পাবেন না আপু ফেসবুকের ঝামেলা কি করবো এখন চলে যাচ্ছি হ্যাঁ বাই